মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য স্যার আর্থার কনান ডয়েলের কাহিনী লট নাম্বার 249। স্যার আর্থার কনান ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। যদিও তিনি সবথেকে বিখ্যাত তার গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের জন্য, এছাড়াও তিনি লিখেছেন একাধিক গল্প। আজকের গল্প লট নাম্বার 249 প্রথম প্রকাশিত হয় হার্পার্স ম্যাগাজিনে 1892 সালের সেপ্টেম্বর মাসে। গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার আমি অগ্নি। শুরু হচ্ছে লট নাম্বার 249। এডওয়ার্ড বেলিংহ্যাম আর উইলিয়াম মাঙ্কহাউস লির ব্যাপারটা আর অ্যাবারক্রম্বি স্মিথের চরম আতঙ্কের কারণের কোনো স্পষ্ট ব্যাখ্যা খুঁজে পেয়ে নির্দিষ্ট মন্তব্য করা যাবে না। ঠিক কি ঘটেছিল আর কিভাবে ঘটেছিল তার সম্পূর্ণ বর্ণনা স্মিথ আমাদের দিয়েছেন, তার ভৃত্য টমাস স্টাইলস তা সমর্থন করেছেন, ডক্টর পিটারসনের মতো জ্ঞানীগুণী ব্যক্তিরা পর্যন্ত সেই বিষয়ে মন্তব্য করেছেন। কিন্তু সার্বিক ব্যাখ্যা সকলের নাগালের বাইরেই থেকে গিয়েছে। এই গল্পের ভিত তৈরি হয়েছে স্মিথকে ঘিরেই। সব দেখে শুনে মাঝে মাঝে মনে হয় যে একটি মস্তিষ্ককে বাইরে থেকে দেখে যতই শান্ত স্বাভাবিক বলে মনে হোক না কেন, তার অন্তর্মহলে একটা গলদ, একটা সমস্যা থেকেই যায়। কেউ কেউ প্রকৃতির সেই অদৃশ্য সীমা অতিক্রম করে ফেলে নিজের অজান্তেই। এই বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জ্ঞানের আলো যতই চারদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুক না কেন, অন্ধকার বিরাজ করবেই। যাই হোক, দার্শনিক কথা অনেক হল, এবার আসল ঘটনাক্রমে ফিরি। অক্সফোর্ডের ওল্ড কলেজের পুরনো উইংয়ে একটা জাঁদরেল গম্বুজওয়ালা বাড়ি রয়েছে। বাড়ির দরজা থেকে একটা সিঁড়ি এঁকে বেঁকে উঠে দুটো ল্যান্ডিং পেরিয়ে 3 নম্বরে এসে থেমেছে। এই 3টি ল্যান্ডিং এর সামনে ছিল 3টি ঘর, প্রত্যেকটিতে একটি করে বসার ঘর ও একটি শয়নকক্ষ। নিচের তলায় 2টো ঘরের একটি ছিল কয়লার গুদাম আর দ্বিতীয়টি ভৃত্যদের থাকার জায়গা। লম্বা করিডোরের ডান এবং বাঁদিকে সারিবদ্ধ লেকচার রুম বা অফিস। গোটা ব্যাপারটা এমনভাবেই সাজানো হয়েছে যাতে ওই পুরনো গম্বুজওয়ালা বাড়ির বাসিন্দা ছাত্ররা নিরিবিলিতে থাকতে ও পড়াশোনা করতে পারেন। পড়ুয়া ছাত্রদের কাছে এই জায়গাটি ছিল বিশেষ পছন্দের। 1884 সালের মে মাসে 3 জন অল্পবয়সী পুরুষ ঘরগুলোতে বসবাস শুরু করলেন। ঘরের ডিজাইন নেহাতি সাধারণ। টমাস স্টাইলসের কাজ ছিল এই 3টি ঘরের বাসিন্দার ভাই ফরমাস খাটা। একদম ওপরে ল্যান্ডিংয়ে থাকতেন অ্যাবারক্রম্বি স্মিথ, তার ঠিক নিচে এডওয়ার্ড বেলিংহ্যাম আর একদম নিচের ল্যান্ডিংয়ে উইলিয়াম মাঙ্কহাউস লি। সেবার হাড় কাঁপানো শীতের পর বসন্তের আগমনে সবার মেজাজই একটু চনমনে। এরকমই এক রাতে ঘড়ির কাঁটায় তখন 10টা, ফায়ারপ্লেসের সামনে আয়েশ করে পায়ের ওপর পা তুলে বসেছিলেন স্মিথ। ঠোঁটের ফাঁকে একটা পাইপ। ফায়ারপ্লেসের আর এক পাশে বসেছিলেন তাঁর ছেলেবেলার বন্ধু জেফ্রো হেস্টি। সারা দিনটা কেটেছে নদীতে নৌকা বাইচের মধ্যে দিয়ে, দুজনেই আমুদে হুল্লোড়ে স্বভাবের। সামনে একটা পরীক্ষা রয়েছে এবং স্বাভাবিক কারণেই একরকম বাধ্য হয়েই পড়ার বইতে মনোযোগ বিনিয়োগ করতে হয়েছে দুজনকেই। ঘরে এদিক ওদিক ছড়িয়ে রয়েছে হাড়ের টুকরো, মডেল অ্যানাটমির প্লেট। টেবিলের ওপর স্তূপাকৃত হয়ে আছে ডাক্তারি শাস্ত্রের বই। ম্যান্টেল পিসের ওপর রয়েছে একজোড়া বক্সিং গ্লাভস আর নৌকোর দাঁড়। সব মিলিয়ে পড়া আর খেলার সহাবস্থানের চিহ্ন
ঘরের সর্বত্র। স্মিথ এবং হেস্টি দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু, এতটাই যে ক্রমাগত কথাবার্তা বলে বন্ধুত্বের পরিচয় না দিলেও চলে। এই নৈঃশব্দই তাদের বন্ধুত্বের গভীরতার কথা জানান দেয়। একসময় নীরবতা ভেঙে স্মিথ বলে উঠলেন, চাইলে উইস্কি খেতে পারো, জাগে স্কচ রয়েছে আর বোতলে আইরিশ, যেটা ইচ্ছে চেখে দেখো। মানুষের মাথার খুলি নিয়ে যখন মাথা ঘামাচ্ছি তখন ওই উইস্কি বস্তুটি এখন ছোঁব না, তুমি চাইলে গলাতে ঢালতেই পারো। আপাতত মন দিয়ে একটা জিনিস পড়ছি, এখন থাক তবে, পরে দেখব। ঘরে আবার নীরবতা নেমে এলো, আবার সব চুপচাপ খানিকক্ষণ। এবার হেস্টি প্রশ্ন করলেন, আচ্ছা স্মিথ, তোমার নিচের তলার দুজনের সাথে আলাপ হয়েছে কি? ওই দু একবার চোখাচোখি হওয়ায় পরস্পরের দিকে তাকিয়ে অল্প হেসে মাথা নেড়েছে, ব্যাস ওইটুকুই। ওই অবধি যেন থাকে, কিছু কথা আমার কানে এসেছে, আমি তোমার জায়গায় থাকলে আগবাড়ি আলাপ করতে যেতাম না। উইলিয়াম মাংকহাউস লি নামের ওই ছোকরার ব্যাপারে উল্টোপাল্টা কিছু শুনিনি যদিও। মানে ওই রোগা মতো ছেলেটা? হ্যাঁ, ওর স্বভাব চরিত্র বেশ ভালো, কিন্তু এডওয়ার্ড বেলিংহামের ব্যাপারে পুরোটা না জানলে এর ব্যাপারেও কিছু জানা যাবে না। এডওয়ার্ড বেলিংহাম মানে ওই মোটামতো যে? হ্যাঁ, ওই মোটামতো লোকটাই, ওর ব্যাপারে কিছু না জানলেই ভালো। ব্যাপার কি হে, মদের নেশা না জুয়ার নেশা, কোন দোষটা আছে ওর? আর তুমি বা এত রাগ ঢাক করে কথা বলছো কেন? তুমি বিষয়টা জানলে এই প্রশ্নটা করতে না, ওর মধ্যে কিছু একটা রয়েছে যেটা ঠিক সহজ সরল নয়, ভীষণ অস্বস্তিকর কিছু একটা। চোখ দুটো সরীসৃপের মতো ঠান্ডা নিশ্চল, ওকে দেখলেই না আমার পেটের ভেতরটা কেমন গুলিয়ে ওঠে। ওই যে বললাম, ওকে দেখে কেন অস্বস্তি হয় বুঝি না, কিন্তু ওর উপস্থিতি নিঃসন্দেহে মনে ভালো কিছুর উদ্রেক করে না। তবে লোকটা পণ্ডিত, ডিপার্টমেন্টের সেরা ছাত্র, নিজের বিষয়ের ওপর দখল আছে। কোন ডিপার্টমেন্ট ওর? মেডিসিন না ক্লাসিক্স? ভাষাতত্ত্ব, প্রাচ্যের ভাষা নিয়ে পড়াশোনা, আর ভাষার কারিকুরিতে ওকে টেক্কা দেওয়া অসম্ভব। চিলিংওয়াথ সেদিন একটা দারুণ ঘটনার কথা বলল, কিছুদিন আগে ওই ঝর্ণার ধারে আরব দেশের কয়েকজনের সাথে অনর্গল কথা বলছিল, দেখে মনে হবে বেলিংহামের জন্মই হয়েছে সেখানে। শুধু কি তাই, ইহুদিদের সাথে হিব্রুতে, কপ্টদের সাথে কপ্টিক ভাষায়ও কথা বলতে পারে, মানুষ তো নয় যেন চলমান ভাষা বিচিত্রা। আরও শোনো, ওইদিকে কয়েকটা সন্ন্যাসী গোছের মানুষ বাস করে, তারা এদিকের কাউকেই ভালো চোখে দেখে না, মাঝে মধ্যে দেখে কুতু ফেলে নিজেদের ঘৃণা প্রদর্শন করে। তারাও এই বেলিংহামকে দেখে ভক্তিতে মাটিতে গড়াগড়ি দিচ্ছিল, আর বেলিংহামও দিব্যি তাদের মধ্যে বুক ফুলিয়ে ঘুরে গম্ভীর গলায় গুরুর মতো সর্দারি ফলাচ্ছিল। কি বলছিল চিলিংওয়াথ বোঝেনি, তবে বেলিংহামকে সবাই সমীহ করছে সেটা ভালোই বোঝা যাচ্ছিল। এরকম ও নাকি আগে কখনো দেখেনি, আন্ডার গ্রাজুয়েটের ছাত্র, কিন্তু তার এলএম দেখো। একটা কথা আমি বুঝছি না, তুমি একটু আগে বললে যে বেলিংহামের কথা না জানলে মঙ্কহাউস লির ব্যাপারে কিছু জানা যাবে না, সেটা কেন? কারণ লিয়ের বোন ইভলিন বেলিংহামের বাগদত্তা, আমি ওদের খুব ভালো করেই চিনি, অত্যন্ত সদাশয় প্রতিষ্ঠিত পরিবার, মানুষ হিসেবেও ইভলিন অতুলনীয়। এরকম একটা গিরগিটির মতো লোকের সাথে তার বিয়ে হতে চলেছে ভেবেই অসহ্য লাগছে। লোকে বলবে মাদুরের গলায় মুক্তোর মালা, আমি বলবো টোড অ্যান্ড আ ডাভ, ডিসগাস্টিং। বন্ধুর কথা শুনে স্মিথ হেসে ফেললেন, বেলিংহামের প্রতি এস্টির বিরক্তির কারণ তিনি খুঁজে পেয়েছেন। পাইপটা ফায়ারপ্লেসের পাশে ঠুকে ঠুকে জমে যাওয়া ছাই পরিষ্কার করে বললেন, এই তো রাগের মাথায় মনের কথাটা ফস করে বলে ফেললে তো, হাতের সবকটা তাস দেখিয়ে দিলে এই হয়। এবার বুঝেছি ভায়া বেলিংহামের প্রতি তুমি কেন হাড়ে চটা। ওই মেয়েটির সঙ্গে, মানে লির বোন ইভেলিনের সাথে তার ভাব ভালোবাসাই তোমার বিরাগের কারণ। তুমি তো দেখছি খুব হিংসুটে, বেকার একটা লোককে খারাপ মনে করছো, এইটা ছাড়া তার প্রতি তোমার রাগের কোনো কারণই দেখতে পাচ্ছি না। স্মিথ, তুমি ঠাট্টা করছো বটে, কিন্তু ব্যাপারটা হালকাভাবে নেওয়ার মতো নয়। শোনো, ইভলিনকে আমি খুব ছোট্ট বয়স থেকে চিনি, আর সেই জন্যই চাই না সে কোনো ঝুঁকি নিক। এই সম্পর্কটা আমার মতে একটা ভয়ঙ্কর ঝুঁকি ছাড়া আর কিছুই নয়। লোকটাকে যেমন কুৎসিত দেখতে তেমনি বিশ্রী মেজাজ। তুমি লং নর্টনের সাথে ওর কাণ্ডটার কথা জানো? কী করে জানবো, আমি তো ফ্রেশম্যান। ওফ, সে এক কেলেঙ্কারি, গত শীতের ঘটনা,
নদীর পাশের রাস্তা দিয়ে কয়েকজন ছাত্র হাঁটছিল। ওই দলটা সামনের দিকে ছিল বেলিংহাম। সেদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ায় রাস্তায় জায়গায় জায়গায় জল জমেছিল। যাই হোক, ছাত্রের দল গল্প করতে করতে আসছিল বেলিংহাম সামনে। উল্টো দিক থেকে একজন মহিলা আসছিলেন, তার হাতে জিনিসপত্র। দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি বাজারহাট করে ফিরছেন। বেলিংহাম এত বড় শয়তান, ও দেখেছে উল্টো দিক থেকে আসছেন একজন, তা সত্ত্বেও রাস্তা ছাড়েনি। এবার রাস্তার ধারে একটা গর্তে অনেকখানি জল জমেছিল। বেলিংহাম জায়গা তো দিলই না, উপরন্তু একটা আলগা ধাক্কায় মহিলাকে ওই জল কাদায় ভরা গর্তে ফেলে দিল। হাতে জিনিসপত্র ছিটকে কাদায় পড়ে একসা। এরকম বদমাইশি ভেবে দেখো, গোটা ব্যাপারটা ঘটিয়ে এমন মুখ করছিল যেন কিছুই জানে না। সেটা যে ইচ্ছাকৃত তা বুঝতে কারুর বাকি ছিল না। লং নর্টন ওই দলেই ছিল, ও কিন্তু আপাদমস্তক ভদ্রলোক। সব দেখে ও আর শান্ত থাকতে পারেনি, এগিয়ে গিয়ে মহিলাকে কাদা থেকে তোলে এবং তারপর সরাসরি বেলিংহামের ওপর চড়াও হয়। কাজটা যে নিম্নমানের মানসিকতার প্রমাণ সেটা চাঁচা ছোলা ভাষায় বোঝায়। বেলিংহাম শুধু শয়তান নয়, বেহায়া শয়তান। ওইরকম জঘন্য একটা কাজ করার পরেও নর্টনের সাথে তর্ক জোড়ে, কথায় কথা বাড়ে এবং খানিক পর লং নর্টনের হাতে লাঠিখানা বেলিংহামের গলায় পেঁচিয়ে যায়। ভালো শিক্ষা পেয়েছিল সেদিন, মানতেই হবে। তারপর থেকেই নর্টনকে দেখলে ওর মুখটা কেমন যেন হয়ে যায়, আর আমরা সেটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি, বুঝলে? ও বাবা, কি সাংঘাতিক কাণ্ড! রাত 11টা বাজে, তোমার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় খেয়ালই ছিল না। আরে দাঁড়াও না, এত তাড়া কিসের? পাইপটা আরেকবার ধরাতে দাও। না 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 না, গল্প করলেই হয়েছে আর কি, আমার এখন পড়াশোনা করা উচিত। না না, এইসব গল্প গাছা করছি। আচ্ছা স্মিথ, তোমার এই খুলিটা একটু ধার দাও না, আমারটা ওই হতছাড়া উইলিয়ামস গত এক মাস ধরে নিয়ে বসে আছে, ফেরত দেওয়ার নাম নেই। এই কানের পাশের হাড়গুলোও চাই। তোমার লাগবে না তো? ঠিক আছে, ব্যাগের প্রয়োজন নেই, আমি বগল দাবা করেই নিয়ে চলে যাব। চললাম আজকের মতো, গুড নাইট। আর আমার কথা শোনো, তোমার এই নতুন প্রতিবেশীর সাথে বেশি মাখামাখি করতে যেও না। অ্যানাটমির জিনিসপত্র নিয়ে হেস্টি চলে গেলেন। স্মিথ পাইপখানা সরিয়ে রেখে চেয়ারটা টেনে টেবিল ল্যাম্প জেলে বসে মোটা সবুজ রঙা বইটা টেনে তার পাতার ভৌগোলিক নকশা আর ম্যাপের মধ্যে ডুবে গেলেন। অক্সফোর্ডে ফার্স্ট ইয়ার হলেও স্মিথের মন চিকিৎসা বিজ্ঞানের বাইরেই বেশি ঘোরাফেরা করে। এর আগে 4 বছর গ্লাসগো ও বার্লিনে কাজ করেছেন। আসন্ন পরীক্ষায় সফল হলে আনুষ্ঠানিকভাবে এই পেশায় যোগ দিতে পারবেন। শক্ত চোয়াল, কাটা কাটা মুখ চোখ দেখে বোঝা যায় এই মানুষটা শক্ত ধাতুতে গড়া। মনের জোর এবং ধৈর্য অফুরন্ত রয়েছে এবং এই দুইয়ে ভর দিয়ে চরম প্রতিভাবানকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। গ্লাসগো এবং বার্লিনে সুনামের সাথে কাজ করেছেন স্মিথ। সেই সুনামটাই পরিশ্রম ও নিষ্ঠার সাথে অক্সফোর্ডেও অর্জন করতে চান। প্রায় 1 ঘন্টা গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করছিলেন স্মিথ। ঘড়ির কাঁটা কখন মাঝরাতের গণ্ডি স্পর্শ করে ফেলেছে খেয়াল ছিল না। হঠাৎ একটা শব্দে সম্বিত ফিরল তাঁর, একটা নিচু অথচ তীক্ষ্ণ আওয়াজ, যেন একটা মানুষ বহু কষ্টে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, আর সেই চেষ্টার ফাঁক ফোকর বেয়েই গোঙানি আর দীর্ঘশ্বাসের মধ্যবর্তী একটা শব্দ বেরিয়ে আসছে। স্মিথ বইখানা রেখে কান খাড়া করে শোনার চেষ্টা করলেন। ঘরের আশেপাশে বা ওপরে কেউ নেই। খুব স্বাভাবিকভাবেই আওয়াজটা নিচের তলা থেকে এসেছে। সেই ঘরের লোকটাকে কয়েকবার দেখেছেন মাত্র। মোটা সোটা চেহারা, মুখটা ফ্যাকাশে গোছের, মুখ চোখ দেখেই বোঝা যায় পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহী। স্মিথ জানেন বেলিংহামের অনেক রাত অবধি পড়াশোনা করার অভ্যেস রয়েছে। তার ঘরের বাতি নিভে গেলেও বেলিংহামের ঘরের জানলা থেকে আলো বাইরে একটা উজ্জ্বল বলয়ের সৃষ্টি করে। স্মিথ নিজেও অনেক রাত অবধি কাজকর্ম করেন। বেলিংহামের ঘরের আলোর স্ফুরণ জানালার বাইরে দেখে তাঁর বেশ লাগত। মনে হতো তার মতো আরও একজন ঘুমের তোয়াক্কা না করে পরিশ্রম করছে। ওই অব্যক্ত আলোর প্রতিফলনের মধ্যে দিয়েও স্মিথের একটা ভালো লাগা জন্মে গিয়েছিল, যার পিছনে কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না। তার মনে হচ্ছিল যে হেস্টি বোধহয় একটু বাড়াবাড়ি করে ফেলেছে। ও মাঝে মাঝে
বড্ড আবেগহীন রুক্ষ মানুষের মতো ব্যবহার করে। ওর মনে কয়েকটা স্থির ধারণা রয়েছে, আর তার সঙ্গে যে বা যারা খাপ খায় না সে হেস্টির চোখে সুবিধের নয়। স্মিথের অবশ্য সেই অভ্যেসটা নেই। হেস্টির কথাগুলো তার মনে বেলিংহ্যামের প্রতি কোনো বিরাগ বা ঘৃণার সৃষ্টি করেনি। আপাতত তিনি মন দিয়ে সেই আওয়াজটা শোনার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা হঠাৎ উদয় হয়ে হঠাৎই মিলিয়ে গেল। স্মিথ আবার বইয়ের পাতায় ফিরে যাচ্ছিলেন, এমন সময় রাতের আবহাওয়া কাঁপিয়ে ভেসে এলো একটা আওয়াজ। এবার আর কোনো মধ্যবর্তী নিঃশ্বাস বা গোঙানি নয়, একেবারে ভয়ার্ত চিৎকার। স্মিথ প্রথমটা থমকে গেলেন, তারপরে বইটা রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন একলা। তিনি ভীতু নন একেবারেই, কিন্তু ওই নিশুতি রাতের নিস্তব্ধতার মধ্যে এমন চিৎকার শুনলে যে কোনো মানুষই ঘাবড়ে যাবেন। স্মিথ বুঝতে পারলেন না ঘর থেকে বেরিয়ে খোঁজ করবেন নাকি আরেকটু অপেক্ষা করবেন। হয়তো ব্যাপারটা তেমন কিছুই নয়, বা বেলিংহ্যাম হয়তো ব্যাপারটা কাউকে জানতে দিতে চান না। কৌতূহল প্রকাশ করলে পাছে তিনি বিব্রত বা বিরক্ত হন। ঘরে বসেই স্মিথের ভাবনায় ব্যাঘাত ঘটাল পায়ের শব্দ। কেউ একজন সিঁড়ি বেয়ে উঠে আসছেন প্রবল জোরে, অর্থাৎ ব্যাপার গুরুতর। এবার দরজায় বেশ কয়েকটা বেহিসেবি ধাক্কা পড়ল। তিনি তাড়াতাড়ি দরজাটা খুলতেই ঘরের মধ্যে প্রায় হুমড়ি খেয়ে ঢুকলেন উইলিয়াম মঙ্কহাউস লি। পরনে রাতের পোশাক, মুখে চোখে উৎকণ্ঠার ছাপ স্পষ্ট। অতি কষ্টে বললেন, শিগগির নিচে এসো। বেলিংহ্যাম, কি হয়েছে বেলিংহ্যামের? বেলিংহ্যাম অসুস্থ, অসুস্থ। স্মিথ তাড়াতাড়ি লির পেছন পেছন বেরিয়ে এলেন। বেলিংহ্যামের ঘরে এই প্রথম পা রাখলেন তিনি, আর রেখেই তার চমক লাগল। এইটাকে অনায়াসে একটা মিউজিয়াম বলে চালানো যায়। ঘরের দেয়াল, টেবিল, সিলিং সর্বত্র বিরাজ করছে ভীষণ দর্শন, ইজিপশিয়ান প্রত্ন সামগ্রী ও রেলিক্স। কোনো কোনো মূর্তির মাথা একটা বেড়ালের, কোথাও বা সেটা একটা ষাঁড়ের মতো পশুর, কোথাও সাপের মুখ নিয়ে একটা মূর্তি আক্রোশ ভরে চেয়ে রয়েছে, তো কোথাও এক দৃষ্টি চেয়ে রয়েছেন রাজা রাজড়াদের স্ট্যাচু। সেই দৃষ্টি নিষ্প্রাণ হলেও গায়ের রক্ত জল করে দেয়। ঘরের বিভিন্ন তাক থেকে উঁকি মারছেন দুই ইজিপশিয়ান দেবতা ওরাস আর ওসিরিসের একাধিক মূর্তি। সিলিং থেকে ঝুলছে একটা বিশাল কুমির, করাতের মতো দাঁত সমেত সেই স্টাফড কুমিরের চোয়াল ঝুলে পড়েছে, তাকে দুটো মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘরের একদম মাঝামাঝি একটা বড় সড় চৌকো মতো টেবিল, তাতে বোতল, কাগজপত্র আর কোনো এক অজানা গাছের শুকনো হয়ে যাওয়া পাতা অগোছালোভাবে রাখা হয়েছে, তাদের একপাশে সরিয়ে জায়গা করা হয়েছে, কারণ টেবিলের অনেকটা জায়গা জুড়ে রয়েছে একটা মামি কেস। জিনিসে ঠাসা এই ঘরে কোনো জায়গা নেই, শুধু দেয়ালের একটা অংশ ছাড়া। বোঝাই যায় কেসটা ওখানেই রাখা ছিল। টেবিলের ওপর রাখা মামি কেসের ডালাটা খোলা, সেদিকে তাকাতেই কেসের প্রাণহীন বাসিন্দার ওপর চোখ পড়ল। প্রাণহীন হলেও তার রূপ বিভৎসতার অপর নাম। চেহারাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, কুচকুচে কালো কপাল ও মুখ চোখ যেন আগুনে পোড়া। বস্তুটি প্রায় বেরিয়ে এসেছে কেস থেকে, তার সরু লিকলিকে পাকিয়ে যাওয়া আঙুল আর তার ডগায় থাকা থাবার মতো নোক এখন টেবিলের ওপর। সার্কোফেগাস অর্থাৎ শবাধারের গায়ে গোল পাকানো একটা হলদেটে প্যাপিরাস চোখে পড়ল। মামি কেসের সামনে চেয়ারে বসে রয়েছেন এই ঘরে যিনি থাকেন, অর্থাৎ বেলিংহ্যাম। মাথা পিছন দিকে হেলে পড়েছে, চোখ
ঠিকরে বেরিয়ে আসছে। সে যেন কথা বলার শক্তি হারিয়ে পরম ভয় মেশানো বিস্ময়ে সিলিং থেকে ঝোলা কুমিরের দিকে তাকিয়ে রয়েছে। তার ঠোঁট দুটো এখন লালের বদলে গাঢ় নীল। নিঃশ্বাস প্রশ্বাসের প্রতিটা ওঠানামায় ফুলে উঠছে। মাংক হাউস লি ফুঁপিয়ে উঠলেন, কিছু একটা করো, কিছু একটা করো, ও যে মরতে বসেছে। ঈশ্বর, ঈশ্বর, কি করবো আমরা, ঈশ্বর। স্মিথ ঘাবড়ালেন না। ডাক্তারি ছাত্র হিসেবে তিনি জানেন এখন স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারালেই পরিস্থিতি হাত থেকে বেরিয়ে যাবে। ঘরের একদিকে একটা সোফার উপর রাখা কাঠের হরেক রকমের মূর্তি আর কাগজপত্র। স্মিথ লিকে বললেন, তুমি একটু শান্ত হও, কেমন? এক কাজ করো, ওর হাত দুটো আমার হাতে দাও আর তুমি ধরো ওর পাটা। এবার ধীরে ধীরে ওকে সোফায় শুয়ে দি চলো। ওই মূর্তিটা আর রাজ্যের আবর্জনা সোফা থেকে সরাও তো, যত সব রাজ্যের জিনিস এই ঘুপচি ঘরে জড়ো করেছে। দুজনে ধরাধরি করে বেলিংহ্যামকে সোফাতে শুইয়ে দিলেন। স্মিথ তার নাড়ি পরীক্ষা করতে করতে বললেন, এরকম হলো কি করে? বেলিংহ্যাম কি করছিল? জানি না, ওর চিৎকার শুনে আমি ঘর থেকে বেরিয়ে আসি, তারপরে ছুটে এসে তোমায় ডাকি। ভাগ্যিস তুমি এলে, না হলে ভীষণ বিপদে পড়তাম। স্মিথ নাড়ি পরীক্ষা করে বেলিংহ্যামের বুকে হাত রেখে চুপ করে রইলেন খানিকক্ষণ। তারপর বললেন, পালস খুব দ্রুত, তবে মনে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। ওর কলার বাটনটা খুলে দিলাম, একটু স্বস্তিতে নিঃশ্বাস নিক। তুমি ওর মুখে একটু জল ছেটাও তো, জ্ঞান ফিরলে জল খাওয়াবো। আমার ধারণা ও কোনো কারণে প্রচণ্ড ভয় পেয়েছে। হেস্টির বলা কথাগুলো স্মিথের মনে পড়ছিল। বেলিংহ্যামের চেহারাটা বিশ্রী না হলেও বেঢপ তো বটেই, মুখের গড়ন আর রং দুই অস্বাভাবিক। ফ্যাকাশে চেহারা অনেকেরই হয়, কিন্তু এরটা যেন একটু অন্য ধরনের ফ্যাকাশে। এর আগে বেলিংহ্যামকে এত কাছ থেকে স্মিথ কখনো দেখেননি। আজ দেখে তার মনে হচ্ছে যে কেউ এর শরীর থেকে সমস্ত রক্ত শুষে নিয়েছে। বেলিংহ্যাম ভালোই মোটা, কিন্তু তার কানের পাশে ঝোলা চামড়া দেখেই আন্দাজ করা যায় আগে আরও মোটা ছিলেন। মাথায় ছোট করে ছাঁটা বাদামি চুল আর মাথার দুপাশে চেহারার মতোই মোটা একজোড়া কান। তার দু চোখ এখনো বিস্ফারিত, বন্ধ করলেই যেন আর একটা দুঃস্বপ্ন এসে তাকে দেখা দেবে, তাই খুলে রেখেছেন। স্মিথ লিকে জিজ্ঞেস করলেন, ও এরকম ভয় পেল কি করে? ওই মামিটা, আমার মন বলছে ওইটাই ওর ভয়ের কারণ, বুঝলে? মামি? কিভাবে? জানি না, মামির ওই বিশ্রী পোড়া কোঁকড়ানো চেহারাটা দেখলেই আমার বমি পায়। এরকম একটা বিভৎস জিনিস বেলিংহ্যাম যে কি করে ঘরে রাখে সে ওই জানে। ঘরে মৃতদেহ নিয়ে থাকাটা আমার একদম বরদাস্ত হয় না। এটাই 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 প্রথমবার নয় স্মিথ, কতবার শীতেও বেলিংহ্যামে এরকমই একটা কাণ্ড ঘটিয়েছিল। সেদিনও ঘরে এসে দেখেছিলাম ওর চেয়ারে একদম জ্ঞান হারিয়ে বসে রয়েছে, আর আর ডালা খোলা কিসের মধ্যে থেকে উঁকি মারছে ওই নারকীয় জিনিসটা। কি করে শুধুমাত্র নিজেই জানে। ওর মাথায় নিশ্চয়ই ছিট আছে, এইসব জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করাটাও স্বভাব। ইংল্যান্ডে এইসব বিষয়ের মতো পণ্ডিত কেউ নেই। মাঝে মাঝে মনে হয় এসব নিয়ে অতিরিক্ত মাথা না ঘামালেই পারত। ওই যে স্মিথ, ওর জ্ঞান ফিরছে কোথায় স্মিথ, ওই দেখো। স্মিথ ঘুরে দেখলেন বেলিংহ্যামের প্রায় রক্তশূন্য গালে আস্তে আস্তে হালকা রং ধরছে, চোখের পাতা কাঁপছে। বেলিংহ্যামের হাত দুটো ছটফট করে উঠল একটু, তারপর এখন লালচে হতে থাকা ঠোঁট দুটো ফাঁক করে জোরে নিঃশ্বাস নিলেন কয়েকবার। এবার সামান্য গা ঝাড়া দিয়ে উঠে মাথা তুলে ঘরে থাকা বাকি দুজনের দিকে তাকালেন, আর তখনই তাঁর দু চোখ পড়ল ঘরে থাকা সার্কোফেগাস আর সেই হলদে প্যাপিরাসের ওপর। তড়াক করে উঠে বেলিংহ্যাম সেই প্যাপিরাস এক ঝটকায় সরিয়ে একটা দেরাজে তালা বন্ধ করে দিলেন। তাকে দেখে কে বলবে যে একটু আগে আতঙ্কে খাবি খেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
প্রথম দর্শনে লি আর স্মিথের দিকে একটা জিজ্ঞাসু দৃষ্টি ছুঁড়ে দিয়েছিলেন বেলিংহ্যাম। প্যাপিরাস দেরাজে পুরে সেই প্রশ্নটাই করে ফেললেন। কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? তুমি তো চিৎকার করে বাড়ি মাথায় তুলেছিলে, উলুস্থুলু পড়ে গিয়েছিল। আমার প্রতিবেশী মিস্টার স্মিথ এসে সাহায্য না করলে তোমায় নিয়ে কি করতাম জানি না, আশ্চর্য তো। আরে বাস, সাক্ষাৎ অ্যাবাক্রম্বি স্মিথ আমার ঘরে! আপনার অশেষ দয়া, আপনি তো দেখছি দয়া আর করুণার অবতার। ইস, কি বোকা, কি বোকা আমি! আমার চেয়ে মূর্খ এই ব্রহ্মাণ্ডে নেই, নেই, কেউ নেই। বেলিংহ্যামের আচার আচরণ এবার আরও সৃষ্টি ছাড়া বলে মনে হচ্ছে। নিজের মুখটা হাতে তালুতে নিয়ে উনি উন্মাদের মতো হাসতে আরম্ভ করলেন। সেই হাসির দমক যেন থামতেই চায় না। স্মিথ বুঝলেন এবার তাকে একটু কড়া হতে হবে। তিনি কয়েক পা এগিয়ে বেলিংহ্যামের কাঁধ ধরে ঝাঁকুনি দিলেন, বললেন, তুমি রাত বিরেতে মামি ফামি নিয়ে ঘাঁটাঘাঁটি বন্ধ করো তো, নইলে শরীর আরও বিগড়বে, বুঝলে? এমনিতেই তোমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই, কি আরম্ভ করেছো এসব? স্মিথের ধমকে বেলিংহ্যামের হাসি বন্ধ হলো ঠিকই, কিন্তু মুখের হাসি হাসি ভাবটা অটুট রইল। বরং তাতে আরেকটু রহস্য যোগ করে তিনি শুধলেন, স্মিথ, আমি স্রেফ ভাবছি আমার মতো তুমিও সেই জিনিসটা দেখলে মাথা ঠান্ডা রাখতে পারতে কিনা। কোন জিনিসটা? এই প্রাচীন মামির সাথে রাতের পর রাত কাটালে মনের ওপর চাপ বাড়বেই, তুমি আমার জায়গায় থাকলে মাথা ঠান্ডা রাখতে পারতে কি? যাই হোক, ওসব কথা বাদ দাও। ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো স্মিথ, এই গত কয়েকদিনে নিজের ওপর নিজেই বড্ড চাপ সৃষ্টি করেছি আমি, কিন্তু এখন আমি ঠিক আছি, কোনো অসুবিধা নেই। তোমরা একটু অপেক্ষা করে যাও, অনেকটা সামলে উঠলেও শরীরটা এখনো ঠিক স্বাভাবিক হয়নি। ছোট ঘর আর তাতে ঠাসা জিনিসপত্রের ভিড়ে একটা দমবন্ধ পরিবেশ তৈরি হয়েছিল। লি ঘরের একটা জানলা খুলে দিয়ে বললেন, কি অবস্থা করেছো বেলিংহ্যাম, এই ঘরে তো শ্বাস নেওয়া কঠিন। বসন্তের রাতে এই চত্বরে মিঠে হাওয়া দেয়, ঠান্ডা হাওয়া ঘরে ঢোকায় স্মিথের মনে হল একটু আরাম লাগছে। বেলিংহ্যাম তখন ঘরে হাঁটা চলা শুরু করেছেন। টেবিলের ওপর ছড়িয়ে থাকা সেই শুকনো পাতার টুকরোগুলো ল্যাম্পের চিমনির মধ্যে ফেলে বললেন, এগুলো কি জানো? এটা হচ্ছে বলস্যামিক রেজিন। প্রাচীন ইজিপ্টে অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বলে গণ্য হতো এই গাছ ও তার পাতা। পুরোহিতদের মধ্যে এই গাছের পাতা ছিল অত্যন্ত মূল্যবান। আচ্ছা স্মিথ, তুমি প্রাচ্যের ভাষা জানো? ল্যাম্পের উত্তাপে সেই পুড়ে খাক হয়ে যাওয়া পাতা থেকে ধোঁয়ার পুরু বৃত্ত গোটা ঘরে ছড়িয়ে পড়ল, আর তার সাথে ছড়ালো একটা ভারী কটু গন্ধ। বেলিংহ্যামের প্রশ্নে স্মিথ আর লি দুজনেই মাথা নেড়ে না বললেন। সেটা দেখে বেলিংহ্যাম যেন অত্যন্ত নিশ্চিন্ত হলেন। তারপরের প্রশ্নটা ওই ঘরের বর্তমান পরিবেশের মতোই অদ্ভুত। আচ্ছা তোমরা এই ঘরে আসার কতক্ষণ পর আমার জ্ঞান ফিরল বলো তো? বেশি নয়, বড়জোর মিনিট পাঁচেক। আমারও তাই মনে হয়, আমি খুব বেশিক্ষণ অজ্ঞান ছিলাম না। এই জ্ঞান হারানোটা খুবই চমকপ্রদ একটা ব্যাপার, একে সময়ের বাঁধনে রাখা যাবে না। ধরো এই যে আমি জ্ঞান হারিয়ে চোখ উল্টে বসেছিলাম, কত মিনিট, ঘন্টা, সপ্তাহ বা দিন তার হিসেব দিতে পারবো না, শুধু চোখ বন্ধ আর খোলার অপেক্ষা। ওই যে টেবিলের উপর রাখা কেসে যে ভদ্রলোক শায়িত আছেন, উনি আজ থেকে 40 শতক আগে ইজিপ্টের একাদশ রাজবংশের সদস্য ছিলেন। ভাবো, 40 শতক! কিন্তু আজ যদি উনি হঠাৎ করে নিজের জীব আর কথা বলার শক্তি খুঁজে পান, তাহলে উনিও একই কথা বলবেন, স্রেফ চোখ বুঝেছেন আর খুলেছেন। একটু এগিয়ে গিয়ে দেখুন না স্মিথ, এরকম দুর্দান্ত মামি চট করে পাবে না। গো, গো, সি ফর ইয়োরসেলফ, গো! স্মিথ এগিয়ে গেলেন কেসটার সামনে। শায়িত মামির মুখটা সময়ের আঘাতে পোড়া রূপ ধারণ করেছে। বসে যাওয়া কোটর থেকে উঁকি দিচ্ছে বাদামের আকারের দুটো বস্তু, যেগুলোকে চোখ বলা চলে না। হাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফিনফিনে চামড়ার টুকরোটা আটকে রয়েছে। নিচের এক পালি ঠোঁটের পিছনে দুটো সরু দাঁত, ঠিক ইঁদুরের মতো। শরীরটা দুমড়ে মুচড়ে রাখা হয়েছে, মুন্ডুটা একপাশে ঘোরানো। স্মিথের মনে হল একটা অশুভ শক্তি যেন এই ভীষণ দর্শন ঐতিহাসিক রেলিককে ঘিরে রয়েছে।
হেস্টি দ্বারা বর্ণিত সেই গা গোলানো ভাবটা এখন স্মিত অনুভব করছেন। মামির অস্থিচর্মসার পাঁজরা বেরিয়ে একসময় তাতে আবরণ ছিল বটে, কিন্তু এখন তা নিতান্ত ছিঁড়া ন্যাকড়ায় পরিণত হয়েছে। মামির অ্যাবডোমেন বরাবর একটা কাটা দাগ, মৃতদেহ সংরক্ষণের সময়কার হয়তো। পায়ের দিকের অংশ খসখসে হলদে ব্যান্ডেজে ঢাকা, মৃতদেহের গায়ে লবঙ্গের দানার মতো কি সব ছড়ানো। দেখে মনে হলো সেগুলো মরিচ আর দারুচিনির টুকরো। শুধু মামি নয়, কেসের মধ্যে সর্বত্র সেগুলো ছড়ানো। বেলিংহ্যাম এগিয়ে এসে শুকিয়ে যাওয়া খুলির ওপর পরম মমতায় হাত বুলিয়ে বললেন, ওর সার্কোফেগাস মানে ওর এই শবাধারের শিলালিপির কিছু অংশ মিসিং। এর পরিচয় বলতে লট 249, আসলে এটাই এই কেসের নাম্বার। এর বাইরে এনার সম্বন্ধে কিচ্ছু জানি না। যে নিলাম থেকে এনাকে আমি কিনি সেখানে এটাই ছিল তার ডেসক্রিপশন। দেখে মনে হয় বেশ জাদরেল চেহারা ছিল এনার। জাদরেল বললে কম বলা হয় স্মিথ, ইনি ছিলেন দানবতুল্য চেহারার মানুষ। এই মামির দৈর্ঘ্য 6 ফিট 7 ইঞ্চি, সে দেশে এরকম বিশাল চেহারা উচ্চতার মানুষ বড় একটা দেখা যায় না। হাড়গুলো কি চওড়া দেখো, দেখো একবার, এরকম একজন মানুষকে সামলানো মুখের কথা নয়। লিও এবার ভয় কাটিয়ে কেসের মধ্যে উঁকি মারলেন, যদিও তার মনের বিতৃষ্ণা এখনো যায়নি। মামির হাতের কুঁচকে থাকা নোংরা আঙুল আর নখের দিকে তাকিয়ে নাক সিঁটকে বললেন, বাবা কি জানে, হয়তো এই দুই হাতি কোনো পিরামিড তৈরির কাজে নিযুক্ত ছিল, আর দেখে মনে হচ্ছে সেগুলো এককালে ভারী পাথর তুলতে সক্ষম ছিল। না হে লি না, এই মৃতদেহ নেট্রেনে সংরক্ষিত হয়েছে এবং যত্ন সহকারে দেখভাল করা হয়েছে। শ্রমিক বা সাধারণ মানুষের দেহ এরকম যত্নে সংরক্ষণ করার চল ছিল না, নুন বা ভিটামিন দিয়েই কাজ চালানো হতো। আমার মনে হয় ইনি রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, তা না হলেও অন্তত অভিজাত পরিবারের কেউ। এই কাজটা বেশ খরচ সাপেক্ষ ছিল, আজকের দিনে এসব করতে অন্তত 730 পাউন্ড খরচা হতো। ওই পায়ের কাছে শিলালিপি দেখে কি মনে হয় স্মিথ? আমি তো বললাম আমি এসব ভাষা জানি না। হ্যাঁ তা বলেছ বটে, যাকে এইটা হচ্ছে মৃতদেহ সংরক্ষণকারীর নাম। লোকটার কাজ অনবদ্য, আজকের দিনে এরকম কাজ ভাবাই যায় না। এই যুগের কোনো কাজ কি 4000 বছর টিকবে? সন্দেহ হয়, আই হ্যাভ হাই ডাউটস। বেলিংহ্যাম একটানা কথা বলে গেলেও স্মিথ বুঝতে পারছিলেন যে তিনি এখনো ভয় পেয়ে রয়েছেন। তার হাত এখনো শান্ত হয়নি, ঠোঁট জোড়া তীর তীর করে কাঁপছে, আর তিনি ঘরের যে কোনায় থাকুন না কেন তার চোখ থাকছে মামির ওপরেই। রাত বাড়ছে, পড়াশোনার কাজও পড়ে আছে। এই ভেবে স্মিথ সোফা ছেড়ে উঠতেই বেলিংহ্যাম একরকম লাফিয়ে উঠলেন, এ কি তুমি উঠছো নাকি? হ্যাঁ অনেকক্ষণ হলো, আর তুমি এখন মোটামুটি ঠিকই আছো, তাছাড়া আমার কিছু জরুরি কাজও পড়ে আছে। তোমার জন্য একটাই পরামর্শ, মৃতদেহ জাদুটোনার মতো অস্বস্তিকর বিষয় নিয়ে চর্চাটা একটু কম করো, করলেও যতটা তোমার শরীর এবং স্নায়ু নিতে পারে ঠিক ততটাই করো, বুঝলে? একা থাকলে ভয় আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। বেলিংহ্যামের মুখে চোখে সেই ভয়ের নাকপাশের চিহ্ন স্পষ্ট দেখা গেল। একটা হাত বাড়িয়ে স্মিথকে থামালেন। আরে আমায় নার্ভাস প্রকৃতির মানুষ ভেবো না, এর আগেও এরকম বহু মামি নিয়ে নাড়াঘাটা করেছি আমি, আই এম ফাইন। আর আগেও মামি নিয়ে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়েছো তুমি, কাজেই বেশি বড়াই করো না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ তা হয়েছিলাম, তা হয়েছিলাম। মনে হচ্ছে আমায় নার্ভ টনিক টাইপের একটা কিছু খেতে হবে। আচ্ছা লি তুমিও এগোচ্ছো নাকি? তুমি যা বলবে এডওয়ার্ড। তাহলে একটা কাজ করি, আজ রাতটা তোমার ঘরেই কাটিয়ে দিই, কোনো ঠিক বুঝলে তো? তোমার সোফাতে আমার জায়গা হয়ে যাবে আশা করি। গুড নাইট স্মিথ, তোমায় এইভাবে বিপদে ফেলে আমি খুব লজ্জিত বোধ করছি, আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ ফরগিভ মি। বেলিংহ্যামের সাথে করমর্দন করে স্মিথ প্যাঁচালো সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন। দরজা খুলে ঢুকতে ঢুকতে শুনলেন দুজোড়া পা সিঁড়ি বেয়ে নেমে গেল, আর তার খানিক পর দরজায় চাবি ঘোরানো শব্দ ভেসে এলো। স্মিথ এবং বেলিংহ্যামের আলাপ এভাবেই শুরু হলো। এই আলাপকে ঘনিষ্ঠতায় নিয়ে যাওয়ার কোনো ইচ্ছেই স্মিথের ছিল না, কিন্তু এই ক্ষেত্রে বেলিংহ্যামই লৌকিকতা বজায় রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল।
এতটাই যে একেবারে অভদ্রতার আশ্রয় না নিলে তার প্রস্তাবে না করা যেত না। সেই রাতের পর বেলিংহ্যাম নিজে দুবার এসে স্মিথকে ধন্যবাদ জানিয়ে গিয়েছে এবং তারপর প্রায় বইপত্র, কাগজ ইত্যাদি নিয়ে সে স্মিথের সাথে দেখা করতে আসত। স্মিথ বুঝতে পারলেন যে বেলিংহ্যাম মানুষটি অত্যন্ত প্রতিভাবান, প্রচুর পড়াশোনা করেছেন এবং সেই সঙ্গে মানানসই প্রখর স্মৃতিশক্তি। লোকটাকে দেখতে যেমনই হোক না কেন, তার স্বভাব মখমলের মতো। প্রথম দিকে বিশেষ ইচ্ছে না থাকলেও দুজনের এই গল্পগুজব আলাপচারিতা স্মিথের ক্রমশ ভালো লাগতে শুরু করল এবং কয়েকদিনের মধ্যে তিনি নিজেও বেলিংহ্যামের ঘরে আড্ডা দিতে যেতে শুরু করলেন। বেলিংহ্যাম চালাক চতুর হলেও তার চরিত্রের অন্তরালে থাকা একটা মৃদু অপ্রকৃতিস্থ পাগলাটে হাতছানি অবশ্য স্মিথের চোখ এড়ায়নি। মাঝে মধ্যে এমন এমন বিষয়ে তিনি এমন সৃষ্টি ছাড়া কণ্ঠে কথা বলতেন যে স্মিথ ধন্দে পড়ে যেতেন। একদিন যেমন বেলিংহ্যাম বলে বসলেন, নিজের মধ্যে দ্বৈত ক্ষমতা অনুভব করাটা কি অনুপম অভিজ্ঞতা বলতো? একাধারে তুমি একজন সদাশয় কৃপাময় দেবদূত এবং প্রতিশোধ স্পৃহায় ভরপুর এক অনিষ্টকারী শয়তান, এরকম হলে কি দারুণ হয় না? যে উইলিয়াম মাংকহাউস লি তাঁর এত যত্ন, এত খেয়াল রাখেন, তাঁর ব্যাপারে বেলিংহ্যামের বিশেষ শ্রদ্ধা নেই। তার চিল্লের স্বরে প্রায়শই বলতেন, লি এমনিতে ভালো ছেলে, কিন্তু ওর মধ্যে দম জিনিসটার বেজায় অভাব। কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই, নো অ্যাম্বিশন এট অল। উদ্যমী মানুষের পাশে লি নেহাতি বেমানা, তাই আমার সঙ্গে ওটি খাপ খাওয়াতে পারবে না। স্মিথ এসব কথার পিঠে কোনো মন্তব্য করতেন না, মাঝে মাঝে বেলিংহ্যামের শরীর স্বাস্থ্য নিয়ে উপদেশ দিতেন শুধু। যে অস্বাভাবিক আচরণের ইঙ্গিত প্রথম দিকে স্মিথ পেয়েছিলেন, সেটা সময়ের সঙ্গে সঙ্গে বেলিংহ্যামের মধ্যে আরো প্রকট হতে শুরু করল। স্মিথ টের পেলেন বেলিংহ্যাম নিজের মনে একা একাই অনর্গল কথা বলে যাচ্ছেন। গভীর রাতে স্মিথ শুনতে পেতেন নিচের তলা থেকে ভেসে আসা বেলিংহ্যামের গলার আওয়াজ। মানুষটা বকবক করেই চলেছে, অথচ অত রাতে ওর ঘরে দ্বিতীয় কোনো প্রাণী নেই। কখনো গলার স্বর চাপা, কখনো সেটা একদম ফিসফিসে খাদে নেমে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ বলেই সেটা কানে আসত। কানের কাছে এই রকম অনর্গল আলাপচারিতা স্মিথের মনোযোগে ব্যাঘাত ঘটাত। একদিন বাধ্য হয়েই তিনি কথাটা বেলিংহ্যামকে জানালেন, কিন্তু তাতে ফল হল অপ্রত্যাশিত। বেলিংহ্যাম শুধু অস্বীকারই করলেন না, স্মিথের কথায় বেশ বিরক্তই হলেন। ব্যাপারটা যে তার মনের ভুল নয় তার প্রমাণও স্মিথ অচিরেই পেলেন। টম স্টাইলস এই টুরেটের ঘরগুলোর বাসিন্দাদের হাই ফরমাস খাটছে বহুদিন। একদিন সকালে স্মিথের চেম্বার পরিষ্কার করতে করতে টম সসম্ভ্রমে জিজ্ঞেস করল, আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব যদি কিছু মনে না করেন। হ্যাঁ স্টাইলস, বলো না। আচ্ছা মিস্টার বেলিংহ্যাম সুস্থ আছেন তো? সুস্থ মানে দিব্যি ঘুরে ফিরে বেড়াচ্ছেন না? মানে ওনার মাথা ঠিক আছে তো? বেঠিকটা কি দেখলে তুমি? জানি না স্যার, তবে ওকে দেখে মনে হচ্ছে কেমন পাল্টে গিয়েছেন। সেই পুরনো মানুষটা যেন হারিয়ে গিয়েছে কোথাও। ওনার স্বভাব আপনার বা মিস্টার হেস্টির মতো নয় ঠিকই, কিন্তু তাই বলে একটা মানুষের ভোল এভাবে পাল্টে যাবে? না স্যার, এটা আমার মাথায় ঢুকছে না। তোমার মাথায় ঢুকে হবেটাই বা কি স্টাইলস? স্মিথের রূঢ় প্রত্যুত্তরে স্টাইলস একটু থমকাল। এরকম জবাব সে আশা করেনি, তবে গুটিয়ে না গিয়ে স্মিথকে বলল, আমার মাথায় ঢোকা প্রয়োজন, কারণ আমি এখানকার চেম্বারের প্রত্যেককে ভালোবাসি। এই অল্প বয়সী ছেলেগুলোকে দেখে দেখে মাথার চুল পাকিয়ে ফেললাম স্যার। আমি এদের নিজের সন্তানের মতোই যত্ন নিই, আজ বলে না এতদিন ধরে নিয়ে আসছি।
এদের জীবনে গোলমাল হবে বা ব্যক্তিগত জীবনে ওলট পালট হবে আর আমি শান্ত থাকব তা হয় না মিস্টার স্মিথ। শেষের কয়েকটা কথা স্টাইলস হৃদয় থেকে বলল। স্মিথ বুঝতে পারলেন ওভাবে কথা বলাটা তার একেবারে উচিত হয়নি। এগিয়ে গিয়ে টমের কাঁধে হাত রেখে হালকা গলায় বললেন, এই স্টাইলস কি হলো, তুমি যে ইমোশনাল হয়ে পড়লে। আরে এটা সামান্য ব্যাপার, এত আবেগী হলে চলে? আচ্ছা আচ্ছা, আমি স্বীকার করছি আমার ওভাবে বলাটা একেবারে উচিত হয়নি, আই এম ভেরি সরি। না না, আসলে মিস্টার স্মিথ ব্যাপারটা বেশ ঘোরালো হয়ে পড়ছে দিনকে দিন, আপনি বুঝতে পারছেন না। আচ্ছা বলুন দেখি, সবই যদি ঠিকঠাক থাকে তবে তার ঘরে এইসব অনাসৃষ্টির কাণ্ড ঘটছে কেন? অনাসৃষ্টির ঘটনা সে আবার কি? জানেন, মিস্টার বেলিংহামের ঘরে তালা ঝুললেও তার ভেতরে হাঁটা চলার শব্দ হয়। ওই ঘরে উনি একাই থাকেন আর তিনি ঘরে তালা লাগিয়ে বেরিয়ে যাওয়ার পরেও সেখানে কে ঘুরে বেড়ায়? স্টাইলস, এবার তুমি বাজে বকছো। হতে পারে স্যার, কিন্তু আমি হলপ করে বলতে পারি যে ওই আওয়াজ একাধিকবার আমি শুনেছি। স্টাইলস, আজকাল তোমার কল্পনা শক্তি দেখছি বেশ পাখা মেলেছে। শোনো, ওসব কিছুই নেই, কোনো আওয়াজ টাওয়াজ কোথাও কিছু নেই। ঠিক আছে স্যার, আমি আপাতত চললাম, কোনো দরকার হলে বেল বাজাবেন প্লিজ। স্মিথ স্টাইলসের কথায় আমল দিলেন না বটে, কিন্তু তার কয়েকদিন পর একটা ঘটনা তার মনে এমন একটা দগদগে প্রভাব রেখে গেল যে স্টাইলসের কথাগুলো স্রেফ গালগপ্প বলে উড়িয়ে দিতে পারলেন না। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বেলিংহ্যাম স্মিথের ঘরে এসে হাজির হলেন। ইজিপ্ট নিয়ে নানান ইন্টারেস্টিং ঘটনা বলছিলেন। বেনি হাসানের খনন কার্যে যা ঘটেছিল কেউ ভাবতেও পারেনি, উর্বর ইমাজিনেশনকেও হার মানাবে। কথার ফাঁকে ফাঁকে স্মিথ স্পষ্ট শুনলেন নিচের ঘরের দরজাটা কেউ খুলে বেরোল, দরজার ক্যাঁচ শব্দটা স্পষ্ট শোনা গেল। স্মিথ বেলিংহ্যামকে থামিয়ে দিয়ে বললেন, মনে হচ্ছে তোমার ঘরের দরজা খুলে কেউ বেরোলেন বা ঢুকলেন। বেলিংহ্যাম চেয়ারে বসেছিলেন, এবার মনে হল সেই চেয়ার দিয়ে বিদ্যুৎ বইছে। তিনি স্প্রিংয়ের মতো লাফিয়ে উঠলেন, মুখে ভয় আর বিস্ময় মিলেমিশে একটা অদ্ভুত অভিব্যক্তি ফুটিয়ে তুলেছে। তিনি সজোরে মাথা নেড়ে বললেন, না 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 না, এ হতেই পারে না, হতেই পারে না। আমি আমি নিজের হাতে দরজা বন্ধ করে এসেছি। এই হাত, এই যে দেখো আমার হাত, এই হাতে ভুল। তিনি আপ্রাণ চেষ্টা করছিলেন এটা বোঝাতে যে তার ঘর ছেড়ে কেউ বেরোয় বা ঢোকেনি। সেই রাতের মতো তার হাত আর ঠোঁট আবার কাঁপতে শুরু করেছে। স্মিথ বললেন, বলছো বেলিংহ্যাম, আমি স্পষ্ট শুনতে পেলাম, ওই যে কেউ বোধ হয় এই উপরেই উঠে আসছে, ওই যে পায়ের আওয়াজ, সিঁড়িতে পায়ের আওয়াজ, তুমি কি সত্যি শুনতে পাচ্ছ না? কেউ যেন সিঁড়ি ভেঙে আসছে একটা একটা করে। বেলিংহ্যাম আর পারলেন না, কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলেন ঘর থেকে। সিঁড়িতে একটু আগে যার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল সে ধীরে সুস্থে আসছিল। এবার তার সঙ্গে যোগ হলো বেলিংহ্যামের দ্রুত পায়ের আওয়াজ। স্মিথ বুঝলেন বেলিংহ্যাম হুড়মুড়িয়ে নামছেন। সিঁড়ির মাঝামাঝি পৌঁছে তিনি থামলেন, ফিসফিসিয়ে কার কানে কি একটা বললেন। তারপরই নিচের দরজাটা দড়াম শব্দে বন্ধ হল আর তার পরপরই দরজায় চাবি ঘোরানোর ধাতব শব্দ। খানিক পর ফের দরজা ঠেলে ঘরে ঢুকলেন বেলিংহ্যাম। তার মুখ তখন পাংশু, কপাল মুখ ঘামে ভিজে গিয়েছে। চেয়ারে ধপ করে বসে জোর করে হেসে বললেন, আরে আরে আর বলো না, আমার কুকুরটা মহা চঞ্চল, দরজা মাথা দিয়ে ঠেলে বেরিয়ে এসেছিল, আমি তালা দিতে ভুলে গিয়েছিলাম। তুমি কুকুর পুষছো কবে থেকে? হ্যাঁ, কুকুর হ্যাঁ, আমি একটা কুকুর পুষছি, বেশি দিন হয়নি, এই আর কি, খুব বেশি দিন হয়নি। আমি রাখবো না, ওকে ভাগিয়ে দেবো, হ্যাঁ ভাগিয়ে দেবো ওকে, পোষ্য রাখা বিজায় হ্যাঙ্গামের কাজ বাবা।
স্মিথ এক দৃষ্টে বেলিংহ্যামের মুখের দিকে চেয়ে রইলেন। ওকে ভীষণ বিচলিত দেখাচ্ছে। চঞ্চল বলে চঞ্চল, দরজা মাথা দিয়ে ঠেলে বেরিয়ে আসছে, কিন্তু তার জন্য তালা দেওয়ার কি দরকার? শুধু হুড়কো টেনে দিলেই তো হলো। ভাবছি স্টাইলসকে বলবো, তালা দিলাম কারণ কুকুরটা ফস করে কোথাও পালিয়ে গেলে ভালো হবে না। আচ্ছা বেলিংহ্যাম, তুমি এক কাজ করতে পারো, আমি কুকুর ভালোবাসি, অনেক বিচ্ছু কুকুরকে শান্ত করেছি, চলো দেখি তোমার কুকুর আমার হাতে পড়লে ও যথার্থ ট্রেনিং পাবে এবং তোমার কথা শুনবে, চলো। তা তো বটি, কিন্তু আজ রাতে সেটা হবে না, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আজ। তোমার এই ঘড়িটা সঠিক সময় দেয় তো? দেখেছো 15 মিনিট দেরি হয়ে গেছে ইতিমধ্যে। আজ উঠি কেমন? আজ উঠি, হ্যাঁ, গুড নাইট। বলে বেলিংহ্যাম নিজের টুপিটা তুলে নিয়ে সেরকমই হুড়মুড়িয়ে বেরিয়ে গেলেন। স্মিথের মনের খচখচানিটা আরো বাড়ল। স্মিথ ইচ্ছে করেই কুকুরের কথাটা তুলেছিলেন এবং কথা বলার ফাঁকে ফাঁকে বেলিংহ্যামের মুখের দিকে চেয়ে দেখছিলেন যে তার প্রস্তাবে লোকটা মহা ফাঁপড়ে পড়েছে। অ্যাপয়েন্টমেন্টের কথাটাও ডাহা মিথ্যে, কারণ ঘর থেকে বেরিয়ে বেলিংহ্যাম সোজা নিজের ঘরে ঢুকেছেন। স্মিথ ওপর থেকে আবারও শুনলেন, নিচের দরজায় চাবি ঘুরল এবং তারপর সেটা দড়াম শব্দে বন্ধ হল। স্মিথের বিশ্রী লাগছিল। একটা মানুষের ছলচাতুরি চোখের সামনে অনাবৃত হয়ে গেলে যেমন লাগে। স্মিথ ভালো করেই জানেন বেলিংহ্যামের পোষা কুকুর নেই, এটাও জানেন বাইরের সিঁড়িতে পায়ের আওয়াজটা কোনো কুকুরের ছিল না। বেলিংহ্যাম মিথ্যেটাও ঠিকঠাক বলতে পারল না, কেমন গোঁজামিল দিয়ে পালিয়ে গেল। স্টাইলস বলেছিল যে বেলিংহ্যাম তালা দিয়ে চলে যাওয়ার পরেও ঘরে কারুর পায়ের শব্দ পাওয়া যায়। আজ সেটা ঘরের বাইরেও বেরিয়ে এসেছে এবং স্মিথের কানেও পৌঁছেছে। ওটা কার পায়ের শব্দ? কোনো মহিলার কি? তাই তো মনে হচ্ছে। এই ছাত্রাবাসে মহিলার প্রবেশ নিষিদ্ধ, ধরা পড়লে কলেজ থেকে বহিষ্কৃত হওয়ার আশঙ্কাও রয়েছে, তাই বেলিংহ্যামের মিথ্যে বলাটা আশ্চর্য কিছু নয়। কিন্তু সবার চোখ এড়িয়ে এই ছোট্ট ঘরে একজন মহিলাকে এনে তোলা এক কথায় অসম্ভব। স্মিথ নিজেকে বোঝানোর চেষ্টা করলেন যে ঘরে থাকা এক মহিলাই বেলিংহ্যামের মিথ্যাচারের আসল কারণ, কিন্তু তা সত্ত্বেও একটা ভয়ঙ্কর ইঙ্গিত হাতছানি দিচ্ছে। সেটা যে ঠিক কি শত চেষ্টা করেও স্মিথ বুঝতে পারলেন না। মনে মনে ভাবলেন, এই লোকটার থেকে দূরে থাকতে হবে। এসটি ঠিকই বলেছিল। ইতিমধ্যে বাইরে বৃষ্টি শুরু হলো। স্মিথ আবার বইয়ের পাতার মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেদিন ভাগ্য তার ওপর সুপ্রসন্ন ছিল না। খানিক বাদে শুনলেন কে যেন 2-3 সিঁড়ি টপকে উঠে আসছে। স্মিথ রাজ্যের বিরক্তি নিয়ে মুখ ঘোরাতেই দেখলেন ঘরের দরজা ঠেলে ঢুকছেন এসটি। একটা আম চেয়ারে ধপাস করে বসে বললেন, তুমি এক আজব মানুষ জানো তো, ভূমিকম্পে অক্সফোর্ড ইউনিভার্সিটি 2 হয়ে গেলেও দেখবো তুমি বই নিয়ে বসে আছো। যাই হোক, তোমায় আমি আর বেশি জ্বালাবো না, তামাকটা পাইপে ভরো তো দেখি, কয়েকটা টান দিয়েই কেটে পড়বো। স্মিথ পাইপে তামাক ভরতে ভরতে জিজ্ঞেস করলেন, খবর কি, সব কেমন চলছে? স্মিথের হাত থেকে পাইপ নিয়ে কয়েকটা টান দিয়ে হেস্টি বললেন, খবর বলতে ক্রিকেট ম্যাচে উইলসন ফ্রেশারদের হয়ে 70 করেছে। অক্সফোর্ড ক্রিকেট টিমে ব্যাডিকম্বের জায়গায় ওকে নেওয়ার কথা চলছে, কারণ ব্যাডিকম্বের সেই ফর্ম আর নেই। এই দেখেছো, আসল কথাটা বলতেই ভুলে গেছি। কোন কথা? লং নর্টনের কথাটা জানো তো, মানে যার সাথে বেলিংহ্যামের হাতাহাতি হয়েছিল? হ্যাঁ, সেই লং নর্টন। কি হয়েছে তার? তার উপর হামলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে বেরিয়ে রাস্তাটা যেখানে হাই স্ট্রিটের দিকে ঘুরছে সেখানে, মেন গেট থেকে মেরে কেটে 100 দূরে। হামলা হয়েছে? কে করেছে হামলা? কে নয় বন্ধু, বলো কিসে করেছে হামলা? নর্টন বলছে তার হামলাকারী নাকি মানুষ হতেই পারে না, আর বিশ্বাস করো তার গলায় গভীর আঁচড়ের দাগ দেখে আমারও তাই মনে হচ্ছে।
ওটাকে নোক বা থাবা বলাই উচিত। বাহ, এই যে সেন্সেশনাল ব্যাপার, আজকাল দত্তিদানও লোকজনের উপর হামলা করছে। আচ্ছা, তোমরা এসব গাঁজা খুঁড়িতে এত তাড়াতাড়ি বিশ্বাস করে নাও কি করে বলো তো? না না, দানব ফানব নয়, আমার একটা থিওরি আছে। এই চত্বরে অনেক সার্কাস বসে, সেখান থেকে গরিলা বা শিম্পাঞ্জি টাইপের কোনো প্রাণী হয়তো পালিয়ে গেছে। অ্যান্ড হি ওয়াজ অ্যাট্যাক্ট বাই দ্যাট ব্রুট। নর্টন রাতের বেলা ওই রাস্তা দিয়েই ফেরে, হাই স্ট্রিটের মুখে ওই ঝাঁকড়া গাছটা দেখেছো তো? নর্টন বলছে গাছের তলা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে কে বা তার ভাষায় কি ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে লোহার সাঁড়াশির মতো দুটো হাত দিয়ে তার গলাটাকে শক্ত করে চেপে ধরে। নর্টন যথেষ্ট শক্তপোক্ত মানুষ, কিন্তু সেই ব্যক্তি বা বস্তুটির জান্তব শক্তির কাছে সে একটি ছাড়পোকার মতো হয়ে গেছিল। হাত দুটো ছাড়া নর্টন কিছুই দেখতে পায়নি, ঝাপটা ঝাপটি করে নিজেকে ছাড়াতে না পেরে প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে। সেই শুনে দু তিনজন ছুটে আসে এবং ঘাড়ের ওপর যে ভয়ঙ্কর জিনিসটা চেপেছিল সেটা নাকি বেড়ালের মতো ক্ষিপ্র গতিতে পাশের দেয়াল টপকে পালিয়ে যায়। ছিনতাইবাজ নয় তো, গলায় ফাঁস লাগিয়ে লুট করতে চাইছিল হয়তো। হতে পারে, যদিও নর্টন বলছে এটা কোনো মামুলি ছিনতাইবাজের কীর্তি নয়। দুই হাত ছাড়া তার আর কিছুই সে দেখতে পায়নি, তবে হ্যাঁ, দুই হাতে বড় বড় ধারালো নখ ছিল, সেটা সে জোর গলায় বলেছে। যদিও সে মিনমিন করছে এখন, গলায় জোর বলে তো কিছুই নেই। তার পাঁচিল টপকে উধাও হওয়া দেখে বোঝাই যায় যে তাকে বাগে আনা সহজ নয়। নর্টন বেচারা বড্ড ভয় পেয়ে গেছে। যদিও এই কথা শুনে তোমার প্রতিবেশী বেলিংহাম বেশ খুশিই মনে হলো, বলছিলেন দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক। কিন্তু একটা কথা বলো তো স্মিথ, তোমার মাথায় কি চলছে? মুখ দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছো। মুখে কিছু না বললেও স্মিথের মনে ওই অমঙ্গলকর ইঙ্গিতটা আবার গা ঝাড়া দিয়ে উঠছে। আমার কোনো কথা কি তোমার খারাপ লাগলো? যাকে লিয়ের মুখে শুনলাম বেলিংহামের সঙ্গে তোমার আলাপ হয়েছে। হ্যাঁ, ওই আর কি, হালকা পরিচয়। আগে দেখে শুধু হাত তুলে অভিবাদন জানাতাম, এখন কথা বলি। আমার ঘরে দু একবার এসেছে ও। ভাই শোনো, তোমার যথেষ্ট বয়স হয়েছে নিজের ভালো খারাপ বোঝার, কিন্তু তাও বলবো ওর সাথে বন্ধুত্ব বা কথাবার্তা বলাটা খুব একটা স্বাস্থ্যকর নয়, যদিও ও খুব বুদ্ধিমান লোক। শোনো, আমি আপাতত চললাম, নেক্সট টু নেক্সট বুধবার আমাদের একটা রোয়িং কম্পিটিশন আছে, এসো কিন্তু। পাইপটা সরিয়ে স্মিথ আবার বই নিয়ে বসলেন, কিন্তু না, শত চেষ্টার পরেও বইয়ের পাতার সাথে মনটাকে বেঁধে ফেলতে পারলেন না। হিসেবে না মেলার একটা অস্বস্তি একেই যায়, কিন্তু এই ক্ষেত্রে হিসেবটা মিলছে আর সেটাই স্মিথের অস্বস্তির কারণ। তার সাথে সাথেই ওই বিশ্রী ইঙ্গিতটা আরো জোরদার হচ্ছে। মনটা বইয়ের পাতার বদলে সিঁড়ি বেয়ে নিচে নেমে চলে যাচ্ছে বেলিংহামের ঘরে। ওই চার দেয়ালের মধ্যেই একটা রহস্য জন্ম নিয়েছে এবং সযত্নে লালিত হচ্ছে। বেলিংহামের অদ্ভুত চালচলন, লং নর্টনের সাথে তাঁর শত্রুতা এবং তারপর লং নর্টনের আক্রান্ত হওয়া, পুরো ঘটনাচক্রটা কি কাকতালীয়? স্মিথ যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুন, আর একটা ইন্দ্রিয় তাকে বলছে এটা কাকতালীয় নয়। অথচ তার পিছনে থাকা কারণ বা ইঙ্গিতটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। একটা সময়ের পর বইটা সজোরে বন্ধ করে নিজের মনেই ক্ষুব্ধ গলায় বললেন, চুলো যাক বেলিংহাম, ও আশা মানেই কাজের ব্যাঘাত, সুস্থ চিন্তার ব্যাঘাত। পড়াশুনোর একেবারে 12:30 বাজিয়ে দিল, ওকে সরাসরি এড়িয়ে চলতে হবে, ও যা ভাবার ভাবুক। পরের 10 দিন স্মিথ ঘর থেকে প্রায় বেরোলেনই না, বইয়ে মুখ গুঁজেই রইলেন সারাটা দিন। বেলিংহামের আসার সময়টায় তিনি বিশেষ সতর্ক থাকতেন। এই কয়েকটা দিনে স্মিথের দরজায় টোকা পড়েছিল বটে, কিন্তু উনি উঠে দরজা খোলেননি। অভব্য লাগলেও কিছু করার নেই। কদিন পর স্মিথ একটা নাটকের মধ্যে গিয়ে পড়লেন অনিচ্ছাকৃতভাবেই। দুপুর নাগাদ স্মিথ সিঁড়ি দিয়ে নামছিলেন, বেলিংহামের ঘরের সামনে থেকে সিঁড়িটা আবার বেঁকে নিচের দিকে নেমেছে। তিনি যখন বেলিংহামের ঘরের কাছে দেখলেন দরজাটা হাট করে খুলে বেরিয়ে এলেন লি। তার মুখ চোখ লাল, কোনো কারণে
মারাত্মক রেগে গিয়েছেন। বেডহপ চেহারা নিয়ে লির পিছু পিছু আসছিলেন বেলিংহ্যাম। এই কদিনে বেলিংহ্যামের চেহারাখানা আরও কিম্ভূত হয়ে গিয়েছে, তবে আজ তার মুখে নিখাদ বিদ্বেষের ছায়া। ওই নিয়েই তিনি লিকে হুঁশিয়ারি দিলেন। তোমার মতো মূর্খ আমি আগে কখনো দেখিনি, এই করলে তোমায় পস্তাতে হবে, সাফ বলে দিলাম। কোনো বেলিংহ্যাম, আমায় ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, বুঝলে তো? যদি পস্তানোর হয় পস্তাবো, কিন্তু এই সম্পর্কে আমরা এগোতে চাই না। কিন্তু তুমি কথা দিয়েছো, তুমি কথা দিয়েছো লি। হ্যাঁ, এবং সেই কথা আমি রাখবো, কিন্তু ইভলিনের মতো মেয়েকে তোমার সাথে বিয়ে দেওয়া মানে নিজের হাতে একটা সুন্দর জীবন নষ্ট করা। ও আমার বোন, শত্রু নয়, তাই এই সম্পর্কে ইতি টানছি। আমি জানি ও আমার কথা শুনবে। আর একটা কথা, আমি বা আমার পরিবার তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। দয়া করে আমাদের আর বিরক্ত করো না। স্মিথ বেকায়দায় পড়ে গিয়েছিলেন। এরকম পারিবারিক ঝগড়াঝাটির মধ্যে পড়ার কোনো অভিপ্রায় তাঁর ছিল না। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে এলেও বুঝতে পারলেন লি এবং বেলিংহ্যামের মধ্যে কথা কাটাকাটি গুরুতর পর্যায়ে পৌঁছেছে। হঠাৎ কি হল যে লি তাঁর হবু জামাইবাবুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন? শুধু সম্পর্ক নয়, বোনের বাগদানও ভেঙে দিলেন। একটা কথা মনে পড়ায় স্মিথ নিজের মনে মনে হেসে উঠলেন। যাক, এসটি রাগের কারণটা মিটল। কি যেন বলছিল, টোড অ্যান্ড ডাভ। যাক, এই কথা ও আর বলতে পারবে না। এই দশ দিনে স্মিথের মনের যে খচখচানিটা হারিয়ে গিয়েছিল দুজনের এই ঝগড়া দেখে, সেটা আবার মনের মধ্যে আড়মোড়া ভাঙতে শুরু করল। সম্পর্ক ছিন্ন হওয়ার নানান কারণ থাকতে পারে, স্মিথ তা জানতেও চান না। কিন্তু বেলিংহ্যাম একটা গোপন কথার উল্লেখ করলেন। কি গোপন ব্যাপার? স্মিথের স্থির বিশ্বাস এটা কোনো পারিবারিক ঘটনা নয়। তাছাড়া ঝগড়ার সময় বেলিংহ্যামের ওই মুখের কথাও কি ভোলা যায়? বেডহপ মুখের খাঁজে খাঁজে খেলে বেড়াচ্ছিল আক্রোশ, পারলে লিকে ছিঁড়ে খুঁড়ে দেয়। এসব ভাবতে ভাবতেই স্মিথ নদীর ধারে এসে দাঁড়ালেন। আজ হেস্টি আর মালিন্সের মধ্যে রোয়িং ম্যাচ, ভালোই ভিড় জমেছে। আজকে দিনটা চমৎকার, চারপাশে ঝকঝক করছে রোদ, রাস্তার ধারে গাছের স্নিগ্ধ ছায়া, নদীটা সবুজ মখমলের মতো মাঠের পাশ দিয়ে বয়ে গিয়েছে, সেখানেও লোকের মেলা, ছাত্র অধ্যাপক সকলেই রয়েছেন। স্মিথ একসময় রোয়িং করতেন, বিভিন্ন প্রতিযোগিতায় নামতেন, কিন্তু আজ তিনি শুধুই দর্শক। একদিকের দর্শকদের গুঞ্জন শুনে বুঝলেন রেস শুরু হয়ে গিয়েছে। দর্শকরা দুজনকেই গলা ফাটিয়ে চিৎকার করে উৎসাহ দিচ্ছেন। স্মিথ দেখলেন হেস্টি নিজের প্রতিদ্বন্দ্বীকে অনায়াসে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন। খানিক পরে দুজনের মধ্যে ব্যবধান অনেকটাই বেড়ে গেল। স্মিথ জানেন হেস্টিকে তার কম্পিটিটর ধরতে পারবেন না। ঘড়ির দিকে চোখ পড়ায় স্মিথ বুঝলেন বেশ খানিকক্ষণ কেটে গিয়েছে, এবার বাড়ি ফেরা উচিত, এখনো অনেক পড়াশোনা বাকি। ঠিক এমন সময় স্মিথের কাঁধে কেউ হাত রাখল। ঘুরে দেখলেন লি দাঁড়িয়ে। শুকনো ঠোঁট চেটে লি বললেন, তোমায় ওখানে দেখলাম আজ দুপুরে, একটা কথা বলতে চাই। আধ ঘন্টা মতো সময় হবে কি? তাহলে এখানকার একটা কটেজে তোমায় নিয়ে যেতাম, আমি হ্যারিংটন বলে একজনের সাথে সেটা শেয়ার করি। শেয়ার করো মানে? তোমার পুরনো চেম্বার? বলছি তোমায়, আমার নতুন বাসায় চা খেতে খেতে বলবো, চলো। স্মিথের মনে হল ওর মনের ওপর যেন একটা ভারী পাথর বসে আছে। লিয়ের প্রস্তাবটা তাই ফেরাতে পারলেন না, বললেন, ঠিক আছে চলো, তবে আমার হাতে বিশেষ সময় নেই, রাজ্যের পড়াশোনা বাকি, আজ হেস্টির রেস আছে বলে এখানে এলাম। হেস্টি জিতে যাবে, ওর টেকনিক দুর্দান্ত, মালিন্সের সাধ্য নেই ওকে ধরার। চলো এগোনো যাক, আমার কটেজ খুবই কাছে, জায়গাটা বেশ, চলো। লি বাড়িয়ে বলেননি, ছড়ানো বাগান, বারান্দা আর সবুজ দরজা জানালা নিয়ে চৌকো বাড়িটা
একদম ছবির মতো। লিয়ের স্টাডি রুমটা আগের মতোই রয়েছে, একটা টেবিল, কয়েকটা রঙহীন তাকে, ঠাসা বই, স্পিরিট স্টোভে চায়ের ক্যাটেল বসিয়ে সিগারেটের ডিবেটা স্মিথের দিকে এগিয়ে দিলেন। কাপে চা ঢেলে স্মিথের হাতে দিয়ে বললেন, জানি তুমি খুব ব্যস্ত রয়েছো, তোমায় কয়েকটা কথা বলার জন্যই এখানে নিয়ে এলাম। আমি কেন বাড়ি ছাড়লাম, এখানে চলে এলাম, সে নিয়ে ভেঙে বলতে গেলে অনেক কথা হয়ে যাবে। শুধু এটুকু বলি, আমি তোমার জায়গায় থাকলে এক্ষুনি ঘর পাল্টে ফেলতাম। স্মিথ সিগারেটটা ধরাতে যাচ্ছিলেন, কিন্তু লিয়ের এই কথাটা শুনে থমকে গেলেন। ঠোঁটের ফাঁকে সিগারেট ধরে রেখেই প্রশ্ন করলেন, পাল্টে ফেলতাম? ইয়েস, কারণ বেলিংহ্যামের কাছাকাছি থাকাটা নিরাপদ নয় বলেই আমি মনে করি। আমি ভাবছি এখানেই থাকবো, কদিন আর অমুখ হচ্ছি না। নিরাপদ নয়? তোমার হেয়ালি আমি ধরতে পারছি না। দেখো স্মিথ, ব্যাপারটা আমি খুলে বলতে পারবো না, কিন্তু আমার কথা শোনো প্লিজ, ঘর পাল্টে ফেলো। আজ বেলিংহ্যামের সাথে খুব একচোট হয়েছে, আমি দেখেছি তুমি তখন সিঁড়ি দিয়ে নামছিলে। হ্যাঁ দেখলাম, তোমাদের মধ্যে উত্তপ্ত কথাবার্তা চলছিল। ও একটা জঘন্য লোক, দিস ওয়ার্ড স্যুটস হিম বেস্ট। মনে আছে ও একরাতে অজ্ঞান হয়ে গিয়েছিল? হ্যাঁ, সে মনে থাকবে না, আমরা দুজনে গিয়ে তো ওর জ্ঞান ফেরালাম। সেদিন থেকেই ওর উপর আমার সন্দেহ বেড়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে ওকে সরাসরি প্রশ্ন করেছিলাম, ও যা বলল তাতে আমার বোবা হওয়ার জোগাড়। দেখো স্মিথ, আমায় প্রাচীনপন্থী ভেবো না, কিন্তু আমি ধর্মপ্রাণ পরিবারের ছেলে, আমি বিশ্বাস করি মানুষের জ্ঞানের পরিধির বাইরেও অনেক কিছু থাকে, সেগুলো নাড়াঘাঁটা না করাটাই উচিত কাজ। ঈশ্বরকে ধন্যবাদ আমি জানতে পেরেছি, এখন জানতে না পারলে খুব দেরি হয়ে যেত। আমার বোনের সাথে ওর বিয়ে হওয়ার কথা ছিল, বাবা ভাবলেই গায়ের রক্ত জল হয়ে যাচ্ছে। লি, আমার মনে হচ্ছে তুমি আমায় মূল বিষয়টা বলছো না, আশপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছ। আমি তোমায় সাবধান করে দিতে চাইছি স্মিথ, আর কিচ্ছু নয়। কিন্তু কিসের থেকে সাবধান করে দিচ্ছ সেটা না বললে আমি নিজেকে সামলাবো কীভাবে? তোমার যদি মনে হয় এই সাবধান বাণী জীবন মরণের ব্যাপার, তাহলে বেলিংহ্যামকে দেওয়া কথার কোনো মূল্যই থাকে না, কারণ জীবনের দাম অনেক বেশি। আমি যদি আজ দেখি আমার পরিচিত কেউ ডাইনামাইট হাতে একটা বাড়ি উড়িয়ে দিতে যাচ্ছে, তাহলে তাকে দেওয়া প্রতিশ্রুতির কোনো মূল্যই থাকে না। তাকে আটকানোর জন্য সমস্ত কথা আমায় খুলে বলতে হবে। সবই বুঝছি, কিন্তু বিশ্বাস করো আমি কোনোভাবেই বেলিংহ্যামকে আটকাতে পারবো না, আর তোমায় শুধু সাবধান করা ছাড়া আমার কাছে উপায়ও নেই, ট্রাস্ট মি। এবার স্মিথ ভারী বিরক্ত হলেন, লোকটা কি ছেলে মানুষই করছে, যখন ভেঙে বলবেই না তখন এত ভূমিকা করার কি আছে। এবার আর মনের তেতোভাবটা চেপে রাখতে পারলেন না। লি, তোমার কথা আমার মাথায় ঢুকছে না। তুমি একদিকে বলছো বেলিংহ্যামের থেকে সাবধানে থাকতে, ওর কাছে থাকলে নাকি বিপদ ঘটবে, এত বড় বিপদ যে আমায় ঘর পাল্টাতে পর্যন্ত বলছো, কিন্তু বেলিংহ্যামকে এত ভয় পাওয়ার কি আছে? ওর কাছে কি এমন আছে যেটা এত ভয়ঙ্কর? লি মাথা নিচু করে বসে রইলেন। স্মিথ ভেবেছিলেন কথাবার্তা বললে ওর মনের ভারটা নেমে যাবে, কিন্তু এখানে হয়েছে ঠিক উল্টো। লি একেবারে নুইয়ে পড়েছেন। বহু কষ্টে তিনি বললেন, আমি তোমাকে বলতে পারবো না স্মিথ, আমি শুধু তোমাকে ঘর বদলানোর অনুরোধ করতে পারি। আমি বলছি না যে বেলিংহ্যাম তোমার কোনো অনিষ্ট করতে চায়, কিন্তু এরকম প্রতিবেশীর সঙ্গে থাকাই বিপজ্জনক, কখন কি হয় কেউ ধরতে পারবে না। আচ্ছা লি, তোমায় যদি আমি বলি যে আমি এই বিষয়টা কিছুটা জানি, একেবারে অজ্ঞ নই, ধরো আমি যদি তোমায় বলি বেলিংহ্যাম একা থাকে না, ওই ঘরে আরেকজন। স্মিথের কথাটা শেষ করতে দিলেন না লি, তড়াক করে লাফিয়ে উঠলেন, তুমি জানো শয়তানটা কি মারাত্মক ফোন দিয়ে এসেছে? না জানলেও আন্দাজ করতে পারি, ওর ঘরে একজন মহিলা আছেন, বা বলা ভালো লুকিয়ে আছেন, তাই তো? বেলিংহ্যাম কাউকে সেই কথা জানতে দেয়নি। স্মিথের জবাব শুনে লি ঝিমিয়ে পড়লেন, চেয়ারে আবার ধপ করে বসে পড়লেন। আমি এর বাইরে তোমাকে কিচ্ছু বলতে পারব না, দুঃখিত স্মিথ, আমায় ক্ষমা করে দিও। খানিকক্ষণ সব চুপচাপ। স্মিথের খেয়াল হল বেশ খানিকটা সময় গড়িয়ে গিয়েছে। ওই ঘরটা আমার খুব পছন্দের,
তাই ওখান থেকে আমায় ভয় দেখিয়ে কেউ সরাতে পারবে না। ওই ঘরে আমার জিনিসপত্র বই খাতা সব রয়েছে। বেলিংহ্যামের কোনো কাজে আমার ক্ষতি হতে পারে শুধু এই ধারণার বশবর্তী হয়ে ওখান থেকে বেরোনোটা নেহাতি বোকামি হবে। উপরন্তু তুমি পরিষ্কার করে কিছুই বলছো না আমায়। 5টা বাজে, আমায় এবার উঠতে হবে। বসন্তের প্রাক্কালে এই সন্ধ্যের আমেজটা বেশ মনোরম, কিন্তু স্মিথ সাংঘাতিক ঘেঁটে রয়েছেন। বুঝতেই পারছেন না লি এর কথাতে মজা পাবেন নাকি চিন্তিত হবেন। লি এর মনের ভার কমাতে গিয়ে নিজের ওপর রাজ্যের চাপ নিয়ে বাড়ি ফিরলেন স্মিথ। পড়াশোনার বা অন্যান্য ব্যাপারের চাপ যতই থাকুক না কেন, স্মিথ সপ্তাহে 2 দিন মঙ্গল ও শুক্রবার ফার্লিংফোর্ডে ডক্টর প্লাম্প ট্রি পিটারসেনের বাড়ি যেতেন। অক্সফোর্ড থেকে ডক্টর পিটারসেনের বাসা মেরে কেটে মাইল দেড়েক। ডক্টর পিটারসেনের সাথে স্মিথের পরিবারের সম্পর্ক বহুদিনের। স্মিথের দাদা ফ্রান্সিসের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইনি। তাছাড়া এনার পানীয় ও বইয়ের সংগ্রহ ঈর্ষণীয়। অকৃতদার, অবস্থাপন্ন এবং একই সঙ্গে আমুদে হওয়ার জন্য এর বাড়িতে সময়টা দিব্যি কাটত। সপ্তাহে 2 দিন সেখানে গিয়ে ঘণ্টা দেড়েক পোর্ট ওয়াইন সহযোগে সার্জারি ও মেডিসিন নিয়ে আলাপ আলোচনার পর স্মিথ ফিরে আসতেন। সেদিন লিয়ের সঙ্গে কথা বলে আসার পর থেকেই তার মনটা বিক্ষিপ্ত হয়েছিল। 7:15 স্মিথের মনে হল একবার ডক্টর পিটারসেনের বাড়ি ঘুরে এলেই হয়। বইপত্র গুছিয়ে কোটটা হুক থেকে নামাতে যাচ্ছেন এমন সময় টেবিলের ওপর রাখা একটা বইয়ের ওপর চোখ পড়ল। আরে, এই বইটা তো বেলিংহ্যামের, ধার নিয়ে আর ফেরত দেওয়া হয়নি। লোকটাকে দেখে মনে যতই বিতৃষ্ণা জাগুক, ওর থেকে বই এনে রেখে দেওয়াটা একেবারেই কাজের কথা নয়। বইটা হাতে নিয়ে স্মিথ দরজা বন্ধ করে বেরিয়ে এলেন। নিচে নেমে বেলিংহ্যামের দরজায় কয়েকটা টোকা দিলেন, কোনো উত্তর নেই। আবার দরজায় টোকা দিলেন, এবারও কোনো উত্তর নেই। কি মনে হওয়ায় দরজার হ্যান্ডেলটা ঘুরিয়ে মৃদু চাপ দিতেই দেখলেন সেটা খোলা। স্মিথ মনে মনে ভাবলেন, যাক বাবা, বেঁচে গেছি। বেলিংহ্যাম ঘরে থাকলেই এক্ষুনি প্রশ্নে তুবড়ি ছুটিয়ে দিত, কি করছি, কোথায় যাচ্ছি, অত প্রশ্নে জবাব দেওয়া যায় নাকি। অতি সন্তর্পণে ঘরে ঢুকে বইটা টেবিলের উপর রেখে তার মধ্যে একটা কার্ড গুঁজে দিলেন স্মিথ। ঘরের বাতিটা নিভু নিভু হয়ে জ্বলছে, তবুও চারপাশটা মোটামুটি দেখা যায়। সেই বিভিন্ন পশু পাখির মাথাওয়ালা সারি সারি দেবদেবী, সিলিং থেকে ঝোলা সেই বিশাল কুমিরের দেহ, টেবিলের ওপর আগের মতোই শুকনো পাতা ছড়ানো। ঘরের একপাশের দেয়ালে মামির কেসটা হেলান দিয়ে রাখা আছে, কিন্তু সেটা এই মুহূর্তে ফাঁকা। ঘরে দ্বিতীয় কোনো মানুষ, মানে স্মিথের সন্দেহ অনুযায়ী সেই মহিলা, তার টিকিটিরও খোঁজ নেই। স্মিথের এবার সামান্য অনুশোচনা হল। বেকার একজনকে সন্দেহ করছিলাম। কোনো মহিলাকে এনে নিচে চেম্বারে লুকিয়ে রাখলে বেলিংহ্যাম নিঃসন্দেহে দরজাটা বন্ধ করে যেত, কারণ ও জানে ধরা পড়লে কর্তৃপক্ষ ওর মুন্ডুপাত করবে। বইটা রেখে ঘর থেকে বেরিয়ে এলেন। এবার গন্তব্য ডক্টর পিটারসেনের বাড়ি। স্মিথ সিঁড়ি দিয়ে নামছিলেন। প্যাঁচালো সিঁড়ি এখানটায় বেশ প্রশস্ত। স্মিথ একটা বাঁক ঘুরতে যাবেন, হঠাৎ মনে হল তাকে স্পর্শ করেই কি যেন চলে গেল চোখের পাতা ফেলারও আগে। স্মিথ আচমকা দাঁড়িয়ে পড়লেন। কি হলো ব্যাপারটা, কে গেল এখান দিয়ে? স্পষ্ট বোঝা যাচ্ছে কেউ একটা গিয়েছে, অথচ পলক ফেলার আগেই সে উধাও। এইটা কি করে হতে পারে? স্মিথ বুঝলেন গায়ের লোম খাড়া হয়ে উঠেছে, কিছু একটা ঘটেছে। স্মিথ নিজেকে সাহস দেওয়ার জন্যই গলা তুলে বললেন, স্টাইলস,
তুমি ওখানে নাকি স্টাইলস? না, কোনো জবাব এলো না। স্মিথের মনে হচ্ছিল তিনি একটা মৃদু শব্দও শুনেছেন, তবে সেটা বাইরে হাওয়ার ঠেলায় আইভি লতার সরসরানিও হতে পারে। এই টুরেটে প্রচুর খাঁজ গর্ত খুবচি রয়েছে, তারই কোথাও হাওয়া খেলা করছিল, কিন্তু আওয়াজটা পায়ের শব্দের মতো মনে হয়েছিল। পায়ের শব্দ আর হাওয়ার শব্দ এক কি, নাকি স্রেফ তার মনের ভুল? ব্যাপারগুলো ভাবতে ভাবতে মসৃণ লনকে চিরে এগিয়ে যাওয়ার রাস্তা ধরে হাঁটছিলেন স্মিথ। একটা গলার আওয়াজে মুখ তুলে তাকালেন। স্মিথ নাকি? আরে হেস্টি, কি ব্যাপার, এত তাড়া কিসের? বাপরে, ঘেমে নে তো একেবারে দফারবা হয়ে গেছে তোমার। আরে ওসব কথা ছাড়ো, এখন শিগগিরই আমার সঙ্গে চলো। লি জলে ডুবে মরতে বসেছিল, অনেক কষ্টে ওকে উদ্ধার করা হয়েছে। ওর সঙ্গে যে ছেলেটা থাকে, ওই হ্যারিংটন, সে এসে আমায় খবর দিয়েছে তোমার কাছে ব্র্যান্ডি আছে, থাকলে এক্ষুনি নিয়ে এসো। বেচারা লির অবস্থা শোচনীয়, তবে এই যাত্রা বেঁচে যেতে পারে। দাঁড়াও দাঁড়াও, আমার ঘরে একটা ব্র্যান্ডির ফ্লাস্ক রয়েছে, এক্ষুনি নিয়ে আসছি। স্মিথ অন্ধকারের মধ্যেই ছুট দিলেন ঘরের দিকে। একেবারে তিনটে করে সিঁড়ি টপকে ঘর খুলে ব্র্যান্ডির ফ্লাস্ক হাতে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে নিচের রাস্তা ধরলেন। বেলিংহ্যামের ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তার চোখ পড়ল ঘরের মধ্যে, আর মনে হলো দম আটকে আসছে, মনে হলো তিনি ছিটকে পড়ে যাবেন। ঘরের দরজাটা স্মিথ বন্ধ করে বেরিয়েছিলেন, কিন্তু এখন সেটা খোলা। কি করে কে জানে, সিঁড়ি থেকেই ভেতরটা দেখা যাচ্ছে। ঘরটা মিনিট খানেক আগে স্মিথ যে অবস্থায় দেখে বেরিয়েছিলেন সেটা সেই অবস্থাতেই আছে, শুধু একটি মাত্র বদল ছাড়া। ফাঁকা মামি কেসটা এখন ভর্তি, যেটা একটু আগেও খাঁ খাঁ করছিল সেটা এখন পরিপূর্ণ। শূন্য জায়গাটা পূরণ করেছে একটা মানুষের আকারের কিছু কিছু, কারণ তাকে মানুষ বলা চলে না, সে চল্লিশ শতক আগেই গত হয়েছে। স্মিথ তাকে চেনে, কুচকুচে কালো মুখ আর কুৎসিত হাঁ হয়ে যাওয়া চোয়াল নিয়ে দাঁড়িয়ে সেই মামিটা। স্মিথ শপথ করে বলতে পারেন যে একটু আগেও সেটা ওই জায়গায় ছিল না। এই দেহ ছেড়ে প্রাণ বহুদিন আগেই চলে গিয়েছে, তাহলেও স্মিথের মনে হল মামির চোখের ওই গর্তে প্রাণের চিহ্নের মতোই কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। স্মিথ সম্মোহিতের মতো চোখের ওই ফাঁকা কোটরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। কি হচ্ছে তিনি বুঝতে পারছেন না। এবার হেস্টি অধৈর্য গলায় বলে উঠলেন, স্মিথ দেরি করলে লিকে বাঁচানো যাবে না, তাড়াতাড়ি করো। স্মিথ টলমল পায়ে নেমে এলেন। হেস্টি বললেন, শোনো, হেঁটে যাওয়ার সময় নেই, দৌড়তে পারবে আশা করি। এখান থেকে দূরত্ব বেশি নয়, এক মাইলেরও কম, জোরে ছুটলে পাঁচ মিনিটেরও কম সময় পৌঁছে যাব। একজনের প্রাণ বাঁচানোর জন্য এটুকু তো করাই যায়। স্মিথ মাথা নেড়ে সাই দিলেন। দুজনে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে কোষে দৌড় দিলেন এবং অল্প সময়ের মধ্যেই নদীর ধারে লিয়ের কটেজে পৌঁছে গেলেন। সামনে একটা তোষকে লিকে শোয়ানো হয়েছে, ভিজে চুপসে গিয়েছে তার সরু দেহখানা, মাথার চুলে শ্যাওলার সবুজ ছোপ, ঠোঁটের একপাশে গ্যাঁজলা বেরিয়ে এসেছে। হ্যারিংটন পাগলের মতো ওর হাত পা ঘষে চলেছেন। ঘাড় আর গলায় হাত দিয়ে স্মিথের মুখ উজ্জ্বল হয়ে উঠল। বললেন, বেঁচে আছে, বেঁচে আছে। দাঁড়াও, এক কাজ করি, এসটি তুমি ওর হাতটা ধরো, আর হ্যারিংটন তুমি আরেকটা হাত, আমি দেখছি কি করা যায়। স্মিথ এবার দুদিকে পা রেখে লিয়ের বুকে চাপ দিতে শুরু করলেন। মিনিট খানেক পর জোরে কেশে মুখ থেকে অনেকখানি জল বের করে উঠে বসলেন লি। ঘরের বাকি তিনজনই আনন্দে চিৎকার করে উঠল। হ্যারিংটন তার গালে নরম হাত রেখে বললেন, উঠে পড়ো লি,
আর চিন্তা নেই, তুমি আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে ভাই। ব্র্যান্ডি খেলে সুস্থ বোধ করবে। এই যে স্মিথের ফ্লাস্ক, চুমুক দাও। তোমরা দুজন ভাবতে পারবে না কি চাপে পড়ে গিয়েছিলাম। হাত পা পেটের মধ্যে ঢুকে গিয়েছিল। আমি এখানে বসে বই পড়ছিলাম, লি বলল নদীর ধার থেকে ঘুরে আসছি। হঠাৎ কানে এলো ওর তীব্র চিৎকার, আর তারপরেই ঝপাস করে জলে পড়ার শব্দ। আমি সঙ্গে সঙ্গে অগ্রপশ্চাৎ না ভেবে জলে ঝাঁপ মারি। ও তখন ডুবতে বসেছে। ওকে টেনে হিঁচড়ে বার করার পর মনে হলো সব শেষ। এখানে আজ একজন ডাক্তারও নেই। তারপর তোমাদের ডাকি, ভাগ্যিস তোমরা ছিলে আজ। আস্তে আস্তে লি, এই যে আমার হাতটা ধরে উঠে বসো। লি উঠে বসে দুপাশে সজোরে মাথা ঘুরিয়ে কিছু একটা দেখতে চাইলেন। মুখে চোখে আতঙ্কের ছাপ তখনও স্পষ্ট। জলে জলে পড়ে গিয়েছিলাম, এবার মনে পড়েছে। আমাকে ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছিল। আমি নদীর ধারে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কেউ পিছন থেকে এসে আমায় শূন্যে তুলে জলে ছুঁড়ে ফেলে দেয়। লোকটার গায়ে দুর্জয় শক্তি, সে বিড়ালের মতো চলাফেরা করে। কখন আমার পিছনে এসে দাঁড়িয়েছে টেরটিও পাইনি, কাউকে দেখতেও পাইনি, কিন্তু জানি বা আন্দাজ করতে পারি এটা কে বা কি সে ঘটিয়েছে। এবার ফিস ফিস করে বলে উঠলেন স্মিথ। আমিও জানি। লি এবার মুখ তুলে তাকালেন, তার দু চোখে আকুতি। বললেন, মনে আছে তোমায় আমি কি উপদেশ দিয়েছিলাম স্মিথ? শিক্ষা হলো তো এবার? মনে আছে, এবং তার সঙ্গে এটাও মনে হচ্ছে যে তোমার উপদেশ গ্রহণ করা ছাড়া গতি নেই। এবার হেস্টি তড়বড়িয়ে উঠলেন, তোমরা দুজনে যে কি সাংকেতিক কথাবার্তা বলছো জানি না বাপু, কিন্তু হ্যারিংটন, আমার মনে হয় দেরি না করে লিকে শুইয়ে দেওয়া উচিত। ও একটু চাঙ্গা হয়ে উঠুক, তারপর এসব নিয়ে আরো কথা বলা যাবে। স্মিথ আর আমি এখন বিদায় নিচ্ছি, চলো হে, ওই রাস্তায় গেলে গপ্প করতে করতে যাওয়া যাবে। ফেরার পথে স্মিথের আর গল্প করা হলো না, মাথায় আর জায়গা নেই। সেখানে অনেক কিছু ভিড় করে রয়েছে, বেলিংহ্যামের ঘরে সেই ফাঁকা কেস, তারপর হঠাৎ করে মামির প্রত্যাবর্তন, আর তারপরেই লিয়ের ওপর এই ঘাতক আক্রমণ। বেলিংহ্যামের বিরাগভাজন মানুষরা আক্রান্ত হচ্ছেন, এইটা কাকতালীয় হতে পারে না। একটা ঐশাচিক নকশা আরো প্রকট হচ্ছে, যেটা আগে সন্দেহ বা কল্পনা ছিল তাতে এখন বাস্তবের পুরু রং বসছে। এই ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। মানব জীবনে এমন অভিজ্ঞতা শুধু বিরল নয়, অসম্ভব। স্মিথের মনে হলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, এমনকি তার ঘনিষ্ঠ বন্ধু হেস্টিও তাঁর এহেন অভিজ্ঞতায় বিশ্বাস করতে পারবে না, শুনলেও স্মিথের চোখের ভুল বলে উড়িয়ে দেবে। সত্যি তো, একটা মামি ছিল না, মিনিট খানেকের মধ্যে সে আবার ফিরে এলো। লি এর নদীতে পড়ে যাওয়ার সঙ্গে এর সম্পর্কই বা কি? বলবে, ভাই স্মিথ, তোমার শরীরটা বোধ হয় ঠিক যাচ্ছে না, একটু ওষুধ বিষুধ খাও। কিন্তু স্মিথ একরকম নিশ্চিত যে বেলিংহ্যামের মধ্যে একটা নির্দয় খুনি লুকিয়ে রয়েছে। মানুষ খুন করার যে অস্ত্র সে বের করেছে, পৃথিবীর অপরাধের ইতিহাসে কোনো অপরাধী তা ব্যবহার করা তো দূর, তার কথা ভাবতেও পারেনি। চৌরাস্তার মোড়ে এসে হেস্টি নিজের ঘরের দিকে পা বাড়ালেন। স্মিথ টুরেটের ঘোরানো সিঁড়িতে পা রাখলেন। বিতৃষ্ণার একটা চরম বেগ তার পেট থেকে ওপর দিকে উঠে গোটা শরীরে ছড়িয়ে পড়ছে। বিভীষিকার মতো লাগছে এই বাসস্থান তার নিচের তলায় থাকা পড়শিকে। লিয়ের কথা এখন অক্ষরে অক্ষরে পালন করে যথাসম্ভব তাড়াতাড়ি এই ঘরটা ছাড়তে চান স্মিথ। লন পেরিয়ে আসতে গিয়ে মুখ তুলে দেখলেন বেলিংহ্যামের ঘরে আলো জ্বলছে। সিঁড়িতে পায়ের শব্দ পেয়ে বেলিংহ্যাম দরজা খুলে মুখ বাড়ালেন। গুড ইভিনিং, ওর থেকে ফিরলে এত হন্তদন্ত হয়ে? একবার এসোই না, জমি আড্ডা দেওয়া যাবে। স্মিথের মনে হল
একটা বিষধর মাকড়সা নিজের জাল বিছিয়ে শিকার ধরার চেষ্টা করছে। অতি মানবিক চেষ্টায় আত্মসংবরণ করে স্মিথ শুধু বললেন, না। স্মিথ কথা বাড়াতে আগ্রহী না হলেও বেলিংহ্যাম তার পিছু ছাড়লেন না। আচ্ছা, একটা কথা শুনলাম, উড়ো খবরও হতে পারে। শুনলাম আমাদের লিন নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বিশ্রী ব্যাপার বলতো, এত খারাপ লাগছে যে কি বলবো। স্মিথ মুখ তুলে তাকিয়ে দেখলেন বেলিংহ্যাম মুখখানা গম্ভীর রাখার চেষ্টা করলেও তার চোখের আড়ালে একটা ধারালো কৌতুক খেলা করছে। এবার স্মিথের মনে হচ্ছিল বেলিংহ্যামের মুখে একটা জোরে ঘুষি কষায়। সেটা না করে তিনি বোমার মতো ফেটে পড়লেন। বিশ্রী লাগছে, তাই না? তোমাকে বলে রাখি, লি দিব্যি বেঁচে রয়েছে, এখন তার আর কোনো বিপদ নেই। কি লি ভালো আছে শুনে আরো বিশ্রী লাগছে তোমার, তাই না? তোমার শয়তানি ব্যর্থ হয়েছে বেলিংহ্যাম। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এবার ন্যাকা সাজবে, কিন্তু তাতে লাভ হবে না, আমি সবটাই জানি। স্মিথের ওই রুদ্র মূর্তি দেখে বেলিংহ্যাম ভয়ে দুপা পিছিয়ে চৌকাঠের ওপাশে চলে গেলেন। ওর হয়তো মনে হল স্মিথ রাগের মাথায় কয়েক ঘা কষিয়ে দিতে পারেন। দরজার একটা পাল্লা ধরে বললেন, তুমি উন্মাদ হয়ে গিয়েছো স্মিথ, তুমি বলতে চাইছো যে লির দুর্ঘটনার জন্য আমি দায়ী? হ্যাঁ, আমি তাই বলছি, তুমি দায়ী। আর শুধু তুমি নও, তুমি আর তোমার ঘরে থাকা ওই হাড়গিলে মড়াটা, ওই তোমার শ্যাঙাত, তোমার মতো লোকেদের আগে পুড়িয়ে মারা হতো বেলিংহ্যাম। সেই নারকীয় ব্যবস্থা এখন আর নেই, কিন্তু জল্লাদ এখনো রয়েছে। তার কাজই হলো গলায় ফাঁসখানা পরিয়ে হাতল টানা। এই কলেজের কারোর যদি দুর্ঘটনায় বা আচমকা মৃত্যু হয়, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো, এই কথাটা মনে রেখো। অনেক হয়েছে, তোমার ওই তন্ত্রমন্ত্র, জাদু টোনা, কুৎসিত ছায়া এখানে কাজে দেবে না, এই তোমায় পরিষ্কার বলে দিলাম। তুমি উন্মাদ হয়ে গিয়েছো স্মিথ, তুমি তুমি প্রলাপ বকছো। ডাক্তার দেখাও, নয় মানসিক ব্যারাম সারাতে কোনো হসপিটালে যাও। আমার যা করার আমি করব, কিন্তু মনে রেখো, একটুও যদি বেচাল দেখি তোমায় আমি ছাড়ব না, আমার তোমার উপর নজর রয়েছে। জাহান্নামে যাও, গেট লস্ট। এই বলে দড়াম করে দরজা বন্ধ করে দিলেন বেলিংহ্যাম। স্মিথ সে রাতটা আর ঘুমোতে পারলেন না। রাজ্যের চিন্তা তার মাথায় ভিড় করে এলো এবং তাদের অধিকাংশই সুখকর নয়। পাইপ টেনেই রাতটা কাটল। পরদিন সকাল থেকে স্মিথ নিচের তলা থেকে আর কোনো শব্দ পেলেন না। বেলার দিকে একবার হ্যারিংটন এসে জানিয়ে গেলেন যে লি এর শারীরিক অবস্থা এখন একদমই স্বাভাবিক। স্মিথ সারা দিন পড়াশোনা নিয়েই রইলেন, কোথাও বেরোলেন না। এই কদিন প্রচুর সময় নষ্ট হয়েছে। সন্ধ্যের আগে আগে তার মনে হলো একটু ঘুরে আসা যাক। গতকাল ডক্টর পিটারসেনের বাড়ি যাওয়ার মুখেই তো ওই দুর্ঘটনার খবর এলো, মনটাও বড্ড ছড়িয়ে রয়েছে। একটু প্রাণ খুলে আড্ডা দিলে ভালো লাগবে। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলেন বেলিংহ্যামের ঘরের দরজা বন্ধ। লন পেরিয়ে গেটের দিকে যাওয়ার সময় কি মনে হওয়ায় পিছনে ঘুরে স্মিথ দেখলেন ঘরের বারান্দায় বেলিংহ্যামের মুন্ডুখানার অবয়ব দেখা যাচ্ছে। জানালার কাছে মুখ লাগিয়ে বাইরের অন্ধকারে সে কি একটা দেখছে। ওর থেকে যত দূর থাকা যায় ততই মঙ্গল। সন্ধ্যের পর এই জায়গায় মিঠে হাওয়া দেয়। সামনের ইউনিভার্সিটি বিল্ডিং এর মস্ত চূড়ো আকাশের ঘোলাটে চাঁদটাকে প্রায় ছুঁয়ে ফেলেছে। স্মিথ দ্রুত পায়ে হাঁটছিলেন। ইউনিভার্সিটিটা আসলে এই শহরের শেষ প্রান্তে অবস্থিত। স্মিথ লোকালয়ের সীমানা ছাড়িয়ে এলেন। এই রাস্তার দুপাশে ঝোপঝাড় রয়েছে, এখানে বাড়িঘর বা লোকজন নেই বললেই চলে। এই রাস্তায় কিছু দূর যাওয়ার পরই পিটারসেনের বাড়ি। খানিক পর তিনি অ্যাভিনিউ গেটের সামনে এসে দাঁড়ালেন। এই গেটের রাস্তাটা ধরে সোজা ফার্লিং ফোর্ডের দিকে যাওয়া যাবে। লোহার গেটটা খুলে ভেতরে ঢুকলেন স্মিথ।
গাছপালার ফাঁক দিয়ে সামনের বাড়ির জানলা দিয়ে মিটমিটে আলো এসে পড়েছে। স্মিথের একটু অস্বস্তি হচ্ছিল। এবার বুঝতে পারলেন তার কারণটা কি। একটা শব্দ পাচ্ছিলেন বেশ কয়েক মিনিট ধরে, এবার সেটা আরো স্পষ্ট হল। কেমন একটা খচমচে শব্দ, শুকনো পাতা ভাঙার মতো। স্মিথ ঘুরে তাকালেন রাস্তাটার দিকে, তাকিয়ে রইলেন, কারণ তখন তার সমস্ত ক্ষমতা লোপ পেয়েছে। দুঃস্বপ্নের মধ্যে পড়ে মানুষ যেমন থ মেরে যায়, ঠিক তেমনই। এইটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। জিনিসটা প্রাণীর মতোই চলে ফিরে বেড়াচ্ছে, চলার রকম সকমও হাড়হিম করা। শিকারী সাপদের মতো হুমড়ি খেয়ে লাফ মারছে সে। একটা পা এগিয়ে রেখে পরের পাটা কাঠের টুকরোর মতো টেনে আনছে সামনে। ভয়ের গল্পে অশরীরীরা যেমনভাবে হাঁটা চলা করে, এই দুঃস্বপ্ন ঘোরাফেরা করছে বিদ্যুতের গতিতে। স্মিথ দেখলেন এক সেকেন্ডের মধ্যে সে তার দিকে কয়েক কদম তেড়ে এলো। অন্ধকারে সরাসরি বোঝা না গেলেও স্মিথ দেখলেন একটা লিকলিকে চেহারার উপর কেউ একটা মাথা সেঁটে দিয়েছে। নড়াচড়া করলেই সেই মাথা নড়ছে। মুখের ভাব বোঝা না গেলেও চোখ দুটো দেখতে পাচ্ছেন স্মিথ। না, সে দুটো চোখ নয়, হতেই পারে না। ওই দুটো জ্বলন্ত কয়লার টুকরো। সেই দুঃস্বপ্নের মতো বস্তুটা এবার স্মিথের প্রায় সামনে। আরেকটু এগিয়ে এসে হাত বাড়ালেই স্মিথের গলাটা তার হাতের নাগালে চলে আসবে। সেটা সে বুঝতে পেরেই হাত দুটো তুলল, আর একটা মরিয়া ভাব যেন স্মিথের কানে কানে বলে দিয়ে গেল, এবার দৌড় দাও, না হলে মারা পড়বে। সামনের বাড়িগুলোতে আলো জ্বলছে, সেখানে লোক আছে, এখনো সময় আছে। স্মিথ নিজের শরীরটা চাবুকের মতো ঘোরালেন, দেখলেন তার পা গতি নিয়ে নিয়েছে। অ্যাথলিট হিসেবে তার সুনামই ছিল, এতদিন দৌড়েছেন প্রাইজ জেতার জন্য, আজ আসল প্রতিযোগিতা। বাঁচলে জীবনের প্রাইজ পাবেন। স্মিথ গেটটা টেনে দিয়েছিলেন, এবার শুনলেন সেটা কেউ এক মক্ষম ধাক্কায় খুলে দিল। যে তাকে তাড়া করে আসছে এটা তারই কাজ। ওই এক ধাক্কা থেকেই বোঝা যায় তার গায়ের আসবিক শক্তি। একবার পিছনে ঘুরে দেখলেন দুটো শুকনো হাত, শুকনো পুড়ে যাওয়া ডালের মতো হাত এগিয়ে আসছে। এবার তাদের লক্ষ্য স্মিথের ঘাড়। প্রাণের ভয়ও একটা আশার আলো জ্বালায়। মৃত্যু সামনে, কিন্তু তবুও স্মিথের মনে হলো, ওই তো সামনের দরজাটা একটু ফাঁক রয়েছে, ওই তো আলো এসে পড়েছে, আর কয়েক কদম এগোলেই সেটা নাগাল পাব। স্মিথ দৌড়তে দৌড়তেই একটা মাঝারি লাফ মেরে ঘরে ঢুকে পড়ে দরজাটা সর্বশক্তি দিয়ে বন্ধ করে দিলেন। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে শরীর থেকে। স্মিথ টলতে টলতে একটা আম চেয়ারে বসে পড়লেন। শব্দ পেয়ে পিটারসন নিজের স্টাডি থেকে বেরিয়ে এলেন। স্মিথকে ওই অবস্থায় দেখে ঘাবড়ে গেলেন তিনি। একি স্মিথ, কি হয়েছে, কি হয়েছে তোমার, এভাবে হাঁপাচ্ছ কেন, তোমার মুখ চোখ বসে গেছে কেন, কি হয়েছে বলো। আমায় একটু ব্র্যান্ডি দিতে পারবে? দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসছি। নিমেষের মধ্যে বোতল আর গ্লাস নিয়ে হাজির হলেন পিটারসন। তোমায় দেখেই বুঝতে পারছি ব্র্যান্ডি ছাড়া তোমার হবে না। তুমি জানো তোমার মুখটা রক্ত শূন্য হয়ে গেছে। কয়েক পেয়ালা ব্র্যান্ডি খেয়ে ধাতস্থ হলেন স্মিথ। পিটারসনের হাত দুটো ধরে অনুনয়ের সুরে বললেন, ধন্যবাদ তোমায়, এখন অনেকটা ভালো বোধ করছি, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। তোমার কাছে একটা অনুরোধ, দয়া করে আজকের রাতটা এখানে কাটানোর অনুমতি আমায় দাও। দিনের আলো না ফুটলে আমি ওই রাস্তা ধরে ঘরে ফিরতে পারবো না, প্লিজ। আরে এটা আবার আলাদা করে বলার কি আছে, আমি এখনই মিসেস বার্নিকে বলছি ব্যবস্থা করতে। তার আগে এসো তো আমার সাথে। কোথায় যাব? তোমার দোতলায়
দরজার উপরে জানলা দিয়ে সামনেটা পুরো দেখা যায়। আমি যা দেখেছি সেটা তোমাকেও দেখাতে চাই। স্মিথ আর পিটারসন তাড়াতাড়ি উপরে উঠে হল ঘরের সেই জানালাটার সামনে এসে দাঁড়ালেন। ওই দেখি কোথায় কি আছে। দুজনে জানালা দিয়ে বাইরে তাকালেন, কিন্তু চারপাশ একেবারে খাঁ খাঁ করছে। পিটারসন হালকা ঠাট্টার সুরে বললেন, স্মিথ তুমি না সত্যি আজকাল কল্পনার গরু গাছে চড়িয়ে দিচ্ছ দেখছি। আশ্চর্য ব্যাপার, যে এতক্ষণ শিকারী নেকড়ের মতো তাকে ধাওয়া করে আসছিল সে হাওয়ায় মিলিয়ে গেল নাকি। মেঘের সঙ্গে লুকোচুরি খেলা থামিয়ে চাঁদ এখন এক জায়গায় দাঁড়িয়ে, চাঁদের আলোয় চারপাশ ঝকঝক করছে। হয়তো এই ব্যাপারটা দেখে সেও হতবাক হয়ে গিয়েছে। স্মিথ বাইরে তাকালেন, এদিক ওদিক তাকিয়ে কিছু পেলেন না। হঠাৎ দূরে চোখ ফেলতেই তার বুকটা কেঁপে উঠল। আঙুল তুলে বললেন, ওই যে রাস্তার বাঁক যেখানটায় দেখতে পাচ্ছ। আরে আরে স্মিথ কি করছো, আমার হাতটাই তো উপড়ে ফেলবে এবার তুমি। আরে বাবা দেখেছি, এও একটা হেঁটে গেল বাঁকের মুখে। লোকটা খুব রোগা আর বেশ লম্বা, কিন্তু তাতে কি। বাপরে বাপ, তুমি তো দেখছি এখনো থরথরিয়ে কাঁপছো। আজ আমি মূর্তিমান মৃত্যুদূতের হাত থেকে বেঁচে ফিরেছি, চিন্তা নেই ঠিক হয়ে যাব। তোমাকেও সব খুলে বলা দরকার, চলো নিচে যাওয়া যাক। ল্যাম্পের উজ্জ্বল আলোয় ওয়াইন সহযোগে পুরো ঘটনাচক্রের বিস্তারিত বর্ণনা দিলেন স্মিথ। একদম রাত্রিবেলায় মামির কেসের সামনে বেলিংহ্যামের অজ্ঞান হওয়া থেকে শুরু করে লং নটন আর লি এর ওপর হামলা হয়ে আজকের এই মারাত্মক ঘটনা, ডক্টর পিটারসনের কাছে এই ব্যাপারটা অকল্পনীয় ছিল। নিজের সবচেয়ে রংদার কল্পনাশক্তির প্রয়োগ করেও এমন কিছু ভাবতে পারতেন না। ব্যাপারটার পৈশাচিক মাত্রা যে লাগাম ছাড়া সেটা বুঝতেই পারছো। শুনতে অবিশ্বাস্য হলেও পুরো ব্যাপারটা সত্যি। এইরকম ঘটনা কোশ্মিন কালেও শুনিনি। তুমি তো আমায় সব তথ্যই দিয়েছো, কিন্তু এসব দেখে বা এরকম অভিজ্ঞতা যোগ করে তুমি কোন সিদ্ধান্তে পৌঁছেছো। কারণ ব্যাপারটা নিয়ে তুমি যে অনেক ভাবনা চিন্তা করেছো সেটা বোঝাই যাচ্ছে। এখনো বেশ কয়েকটা ধোঁয়াটে অধ্যায় আছে এই ব্যাপারটায়, কিন্তু সব শুনে আমার মনে হচ্ছে যে এই বেলিংহ্যাম ছোকরা প্রাচ্যের ভাষা বা অনুরূপ বিষয় পড়ে এমন কিছুর হদিশ পেয়েছে যেটা অবশ্যই খুব গোপনীয়, এবং সম্ভবত যার সাহায্যে একটা মামিকে কিছু সময়ের জন্য জীবন্ত করা যায়। এই বিদ্যা অতি বিপজ্জনক এবং একে আয়ত্ত করা সহজ নয়, কিন্তু বেলিংহ্যাম করতে পেরেছে। প্রথমবার ব্যবহার করে ও তার ফলাফল দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। মানে যে রাতে বেলিংহ্যামের ঘরে গিয়ে ওর জ্ঞান ফেরাই, ওই রাত। কারণ একটা হাজার হাজার বছরের পুরনো মৃতদেহ চোখের সামনে নড়াচড়া করতে শুরু করলে নার্ভ ধরে রাখা মুশকিল। হয়তো ও জানতো এমনটাই হতে চলেছে, কিন্তু ভাবা আর চোখের সামনে দেখতে পাওয়ার মধ্যে প্রচুর ফারাক। অবশ্য যত দিন এগিয়েছে এই মামির প্রাণ প্রতিষ্ঠার সাথে বেলিংহ্যাম অভ্যস্ত হয়ে পড়েছে, তাই ভয়টাও কমেছে। এইটুকু বলতে পারি যে মামির মধ্যে প্রাণ বেশিক্ষণ স্থায়ী হয় না, তবে এর একটা বেশ জটিল প্রক্রিয়া রয়েছে। সেটা হয়ে যাওয়ার পর এই মামি তার আজ্ঞাবহ দাসের ভূমিকা পালন করে। তবে যখনই প্রাণ ফিরে পাক না কেন, তার ভয়ানক গায়ের জোর আর শানিত বুদ্ধি অটুট থাকে। আমি আর বেলিংহ্যাম আত্মীয়তার বাঁধনে পড়তে যাচ্ছিলাম। লিয়ের মতো ছেলে হয় না, সে হয়তো কোনোভাবে বেলিংহ্যামের এই পিশাচ সহযোগীর কথা জানতে পারে। লি ধর্মপ্রাণ বাড়ির ছেলে, তাই জানা মাত্র বেলিংহ্যামের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, নিজের বোনের সাথে বিয়ের কথাও ভেঙে দেয়। লি শপথ করে যে বোনের সামনে বেলিংহ্যামের মুখোশ টেনে খুলে তার হিংস্র কুটিল চেহারাটা দেখিয়ে দেবে। এই খবর তো ফাঁস হতে দেওয়া যায় না। অগত্যা উপায় খুব সহজ, লির মুখ চিরতরে বন্ধ করে দাও। তার পেছনে নির্মম পিশাচকে লেলিয়ে দেওয়া হলো। এর আগেই নটনের সঙ্গেও সে একই কাজ করে। ওর সঙ্গে তার পুরনো শত্রুতা রয়েছে। দুটো খুনের ষড়যন্ত্র করেছে এই ঠান্ডা মাথার অপরাধী। দুটো মানুষই স্রেফ ভাগ্যের জোরে বেঁচে গিয়েছে। লির দুর্ঘটনা যেদিন ঘটল
সেদিন আমি ওকে কড়া ভাষায় সরাসরি বলি যে ওর ফিকির আমি ধরতে পেরেছি। ব্যাস আমিও ওর খতমের তালিকায় উঠে গেলাম। আমার ঘর ছেড়ে বেরোনোর জন্য অপেক্ষা করছিল বেলিংহ্যাম। ফাঁকা রাস্তাতে পেলে তো কথাই নেই, ও জানত আমি তোমার এখানে আসি, তাই ওত পেতেছিল। আজ বাড়ি থেকে বেরোনো মাত্র ওই পৈশাচিক ঘাতককে আমার পেছনে পাঠায়। আর একটু হলেই ওর পাতা ফাঁদে আমি পা দিয়ে প্রাণটা হারাতাম। ভাগ্যিস ভাগ্যিস তোমার দরজা ভেজানো ছিল, নাহলে সকালে উঠে ঘাড় মটকানো অবস্থায় আমায় ওই দরজার সামনেই পেতে। আমি কিন্তু ভূত নই, আমার মনের জোরও নেহাত কম নয়, কিন্তু মৃত্যু ভয় এই প্রথম পেলাম, তাই সামলে উঠতে একটু বেগ পেতে হচ্ছে। এসব কথা সম্ভব বলে মনে হয় না, কিন্তু এখন স্মিথের বক্তব্য ফুৎকারে ওড়ানোটাও ঠিক হবে না। বরং পিটারসন সদয় গলায় বললেন, ভাই আমার, তুমি গোটা ব্যাপারটা একটু বেশি সিরিয়াসলি নিচ্ছ না তো? রাতের পর রাত জেগে তুমি পড়াশোনা করো, অন্যান্য চাপ তো রয়েছে। তোমার কথা যদি সত্যিও হয় তাহলেও ভেবে দেখো, এরকম একটা প্রাণী অক্সফোর্ডের রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে অথচ কারোর চোখে পড়ল না। ঘটনাগুলো সত্যিই কেমন অদ্ভুত, বাস্তবের সাথে মিল নেই। কিন্তু ভাই আমার মনে হয় এটার একটা স্বাভাবিক ব্যাখ্যা কিন্তু থাকতেও পারে। আজকে রাতের ঘটনার পরেও বলবে এই কথা? নিশ্চয়ই, তুমি বাড়ি থেকে ভারাক্রান্ত মাথায় বেরিয়েছিলে, এইসব অবাস্তব ব্যাপার স্যাপার তোমার মাথায় কিলবিল করছিল। এদিকে ভব ঘুরে চোর ছ্যাঁচোরের তো অভাব নেই, তারা তোমার পিছু নিয়েছিল দু পয়সা কামানোর আশায়। তোমায় দৌড়তে দেখে তারা আরো সাহস পায়, বাকিটার জন্য দায়ী তোমার ভয় আর কল্পনা শক্তি। আর রইল কথা সেই ফাঁকা কেস আর তার মিনিট কয়েকের মধ্যে তাতে বিরাজমান মামিকে দেখতে পাওয়াটা, আই উইল সে সেটা স্রেফ আলো আধারির খেলা। কারণ তুমি বলেছিলে ল্যাম্পটা নিবু নিবু হয়ে এসেছিল, হয়তো প্রথমবার তুমি অতটা মন দিয়ে খেয়াল করনি। না পিটারসন, না, অতটাও বোকা আমি নই। তাছাড়া প্রথমবার মামিটা আমার নজর এড়িয়ে গিয়েছিল, পরের বার চোখে পড়ল, এটাও হতে পারে না। এই মামি লি এবং নর্টনকে খুন করার চেষ্টা করছে, এটাও ধোপে টেকে না। লি হয়তো পা পিছলে জলে পড়েছে, আর নর্টনের ঘটনাটা নেহাতই কোনো গুন্ডা বদমাশের কাজ হতে পারে। তুমি পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে এই যুক্তি খাড়া করলে তারা কিন্তু হেসে উড়িয়ে দেবে। জানি তারা আমায় নির্বোধ মনে করে আমায় নিয়ে হাসাহাসি করবে, তাই যা করার আমি নিজেই করব। মানে? মানে সাধারণ মানুষকে এই বিভীষিকার হাত থেকে বাঁচানোটা আমার দায়িত্ব। তাছাড়া ওই প্রেত মানুষ যতক্ষণ আছে ততক্ষণ আমি কোথাও নিরাপদ নই। কলেজের বাইরে রাস্তা ধরে ও তাক করে থাকবে পিটারসন, ও আমার শরীর ছিন্ন ভিন্ন করার অপেক্ষায় থাকবে। ও শুধু একটা সুযোগ চাই, আর আমি এরকম দুর্বল মানুষের মতো মৃত্যুবরণ করব না, আমি লড়ব। এই মরার হাতে মরার জন্য আমার জন্ম হয়নি। পিটারসন দেখলেন স্মিথের চোয়াল শক্ত হয়ে গিয়েছে, কপালের পাশের শিরাগুলো রাগ আর জেদে ফুটে উঠেছে, কোথাও মেঘ গর্জন করে ডেকে উঠল। স্মিথ সামনের মেঝের দিকে তাকিয়েছিলেন, তারপর মাথা নেড়ে কি একটা ভেবে পিটারসনকে বললেন, তোমার কলমটা আর কিছু কাগজ আমায় ধার দিতে পারবে এই ঘন্টাখানেকের জন্য? হ্যাঁ অবশ্যই, ওই তো ওই টেবিলের ওপর দুটোই পেয়ে যাবে। স্মিথ ফুলস্ক্যাপ কাগজের বিস্তা টেনে নিয়ে খসখসিয়ে কি সব লিখতে শুরু করলেন। এরপর একটার পর একটা কাগজে লিখছেন আর তারপর সেটা সরিয়ে রাখছেন। পিটারসন আর্মচেয়ারের ওপর থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করলেন কি লিখছেন। ঘন্টা দুয়েক পর স্মিথ পরম সন্তুষ্টির সাথে কাগজের দিস্তা গুছিয়ে উঠে দাঁড়ালেন, ডেস্কের ওপর গুছিয়ে রেখে বললেন, ব্যাস হয়ে গেছে, এবার এখানে একটা সই করো, সাক্ষীর সই। সাক্ষী? কিসের সাক্ষী? আমার সিগনেচার আর তারিখের, তারিখটাই সবচেয়ে জরুরি, আমার জীবন এর উপরেই নির্ভর করছে। স্মিথ তোমার কথা আমার মাথায় বিন্দু মাত্র ঢুকছে না। দোহাই তোমার, আজকের মতো বিশ্রাম নাও, সন্ধ্যের ঘটনার পর তুমি বেজায় ঘেটে আছো, তোমার মাথা কাজ করছে না। বিশ্বাস করো পিটারসন, আমার মাথা একদম পরিষ্কার, কোনো রকম দোলাচল বা দ্বিধার জায়গা নেই। আমি কথা দিচ্ছি তুমি সই করে দিলেই আমি আজ রাতের মতো ক্ষান্ত দেব। আচ্ছা সে না হয় সই করে দিচ্ছি, কিন্তু ব্যাপারটা কি সেটা অন্তত বলো। এই যে আমি আজ রাতে এত কিছু বললাম, এটা তারই বয়ান, আর আমি চাই এইটাতে তুমি সাক্ষী হিসেবে থাকো। পিটারসন আর কথা না বাড়িয়ে
কাগজটাকে সই করে দিলেন। এই নাও তোমার সই, কিন্তু তুমি কি করবে ভেবেছো সেটা বলবে কি? এই পেপারটা যত্ন করে রেখে দিও, কোনো কারণে আমি গ্রেপ্তার হলে এটা প্রডিউস করো। গ্রেপ্তার হবে? কে গ্রেপ্তার হবে আর কেনই বা গ্রেপ্তার হবে? আমায় খুনের জন্য গ্রেপ্তার করা হতে পারে পিটারসন, এবং সেটার আশঙ্কা সম্ভাবনা দুই রয়েছে। আমায় প্রস্তুত থাকতে হবে, আমার সামনে একটাই রাস্তা খোলা রয়েছে এবং এই রাস্তা আমায় নিতেই হবে, ফলাফল যাই হোক না কেন। স্মিথ, স্মিথ, আমার মনে হচ্ছে তুমি খেয়ালের বসে ভীষণ হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলছো। এরকম করো না, একবার ভেবে দেখো। এখন অন্য কিছু করাটাই হটকারিতা হবে, আমার কথা বিশ্বাস করো। আমি যা করার ভেবেচিন্তেই করছি, আশা করছি তোমায় আর বিরক্ত করতে হবে না আমায়। তোমার কাছে আমার বয়ান আছে, এটা ভেবেই অনেকটা নিশ্চিন্ত বোধ করছি। এবার এবার বন্ধু, আমি তোমার আদেশ পালন করে ঘুমোতে চললাম, একটা ভালো ঘুম দরকার, কাল সকালে আমায় তরতাজা থাকতেই হবে। স্মিথ এমনিতে শান্ত ও বন্ধুবৎসল হলেও তার অন্তরে একজন ভয়ানক একরোখা ব্যক্তি বাস করে। চট করে রেগে যান না, কিন্তু রেগে গেলে তাকে আটকানো প্রায় অসম্ভব। এমন একজনকে শত্রু বানানোটা একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। প্রতিটা কাজে তিনি একই রকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নামেন, সে খেলাধুলোই হোক বা পড়াশোনা। এই বিশেষ কাজটির জন্য তিনি একদিন পড়াশোনা শিখেই তুলে দিলেন। পিটারসনকে দিয়ে সই করালেও নিজের প্ল্যানের কথা ঘুণাক্ষরেও বললেন না। পরদিন সকাল 9টা নাগাদ অক্সফোর্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। হাই স্ট্রিটের মুখেই ক্লিফার্ডস নামের একটি দোকান রয়েছে, বেশ পুরনো দোকান, বন্দুক বিক্রি করে। সেখান থেকে দেখে শুনে একটা রিভলভার আর কিছু বুলেট কিনলেন। 6টা বুলেট বন্দুকে ভরে সেটা কোটের পকেটে নিয়ে প্রথমে গেলেন হেস্টির ঘরে। তিনি তখন ব্রেকফাস্ট সহযোগে খবরের কাগজে খেলার পাতাটা ঊর্ধ্বশ্বাসে গিলছেন। স্মিথকে দেখেই একগাল হেসে বললেন, আরে সোহে, কি ব্যাপার, আজ এত সকাল সকাল, কফি খাবে নাকি? না, কফি টফি পরে হবে। এসটি, তোমার সাহায্য চাই। নিশ্চয়ই, বন্ধুর জন্য আমি সবসময় তৈরি। তোমায় আমার সঙ্গে আসতে হবে এসটি, আর আমি যা বলি ঠিক সেটাই করতে হবে। অ্যাগ্রিড। আর সঙ্গে একটা শক্তপোক্ত লাঠি নিয়ে এসো। এই তো আমার এই হান্টিং ক্রপ, একটা আস্ত ষাঁড়কে ঘায়েল করে দিতে পারে। আরেকটা কথা, অ্যাম্পিউটেশনের কাজে যে ছুরি ব্যবহার করা হয় সেটাও নিয়ে নিও, সবচেয়ে লম্বা ছুরিটা নিও। লাঠির পর ছুরি? ভাই স্মিথ, সকাল সকাল আমায় নিয়ে কি তুমি যুদ্ধযাত্রা করছো নাকি? ঠিক আছে, আর কিছু লাগবে? না, এতেই হবে। স্মিথ ছুরিটা কোটের ভেতরে চালান করলেন। দুই বন্ধু মিলে চার রাস্তার মোড়ে এসে দাঁড়ালেন। শোনো হেস্টি, অতি বড় শত্রুও আমায় ভীতু বলবে না, আমি এই কাজটা একাই করতে পারতাম। তোমায় সঙ্গে রাখছি বাড়তি সাবধানতার জন্য। বেলিংহ্যামের সাথে আমার একটু বোঝাপড়া দরকার। শুধু একজনের সাথে মোকাবিলা করতে হলে চিন্তা নেই, আমি তাকে অনায়াসে শায়েস্তা করতে পারব। কিন্তু আমি যদি চিৎকার করি, তুমি তোমার হান্টিং ক্রপ নিয়ে ওপরে আসতে দেরি করো না, বুঝেছো? দৌড়ে ওপরে আসবে আর সর্বশক্তি দিয়ে এই হান্টিং ক্রপ চালাবে। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে রইলাম, তুমি হাঁক দিলেই চলে আসবে। ঠিক আছে, আমি ওপরের ঘরে চললাম, একটু সময় লাগতে পারে, আমি বলা না পর্যন্ত এখান থেকে এক পাও নড়বে না। তুমি নিশ্চিন্তে যাও, এই যে আমি এখানে শেকড় গেড়ে বসলাম। স্মিথ সিঁড়ি বেয়ে ওপরে উঠে এক লাথিতে বেলিংহ্যামের ঘরের দরজাটা খুলে দিলেন। লোকটা টেবিলে বসে কি যেন লিখছিল। ঘরের দরজা খোলার জোর আওয়াজে চমকে উঠে ঘাড় ঘোরালেন। ওকে সময় দেওয়া যাবে না। স্মিথ তীর বেগে ঘরে ঢুকে দরজাটা হ্যাঁচকা টান মেরে বন্ধ করে চাবিটা ঘুরিয়ে নিজের জামার পকেটে রেখে দিলেন। গোটা ঘটনাটার আকস্মিকতায় বেলিংহ্যাম হতচকিত হয়ে গেলেন। আজকেও তাঁর ঘরে সেই অদ্ভুত দর্শন জিনিসপত্রের ভিড়, আর তার মধ্যমণি হিসেবে কাঠের কেসে রয়েছে শুকিয়ে যাওয়া ইজিপশিয়ান মামি। চোখের ফাঁকা কোটর, মুখের কাছে গহ্বর, আর গা ঘিনঘিনে ভাব নিয়ে সে দরজার দিকে ঘুরে রয়েছে।
মামির কেসে লট নাম্বার 249 এর লেবেল সাঁটা। একটা জ্বলন্ত দেশলাই স্মিথ ফায়ার প্লেসে ছুঁড়ে দিতেই সেটা গনগনিয়ে জ্বলে উঠল। বেলিংহ্যামের সরীসৃপের মতো ধূর্ত মুখ আর একটু ফুলে উঠল। কিছু একটা ঘটতে চলেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বললেন, এসেছ যখন আরাম করেই বসো। স্মিথ চেয়ারে বসে পকেট থেকে পিস্তলটা বের করে নিজের কোলে রাখলেন। এবার কোট থেকে অ্যাম্পিউটেশনের কাজে ব্যবহার হওয়া ছুরিটা বের করে বেলিংহ্যামের দিকে এগিয়ে বললেন, এই ছুরিটা দিয়ে তোমার সাগরেদ ওই মামিটাকে কাটো। বেলিংহ্যামের গলার স্বরে তীক্ষ্ণতা এলো। ও আচ্ছা, তাই করতে হবে, শুধু এটুকুই? ঠিক তাই। আইন অনুযায়ী আমি তোমার গায়ে হাত দিতে পারবো না, কিন্তু আজ আমি মরিয়া, আজ আমি কোনো কিছু ধার ধারবো না, আজ বিচার থেকে শাস্তি সব আমিই করব। 5 মিনিট, তোমার হাতে 5 মিনিট আছে। আগামী 5 মিনিটের মধ্যে আমার হুকুম না মানলে তোমার মাথার ঘিলু এই টেবিলের উপর পড়ে থাকবে। স্মিথ বন্দুকের সেফটি ক্যাচ সরিয়ে বেলিংহ্যামের দিকে তুলে ধরলেন। বেলিংহ্যাম সাহসী হওয়ার চেষ্টা করলেও তার মুখখানা ততক্ষণে সাদা হয়ে গেছে। ঘড়ঘড়ে গলায় বললেন, তুমি আমায় খুন করবে? কিসের জন্য? হ্যাঁ, প্রয়োজনে তোমায় খুন করব, যাতে তোমার কদর্য কাজকর্ম বন্ধ হয়। তোমার হাতে আর 4 মিনিট রয়েছে। কদর্য কাজকর্ম? কি কদর্য কাজ করেছি আমি? আমরা দুজনেই জানি সেটা কি। স্মিথ, তুমি এভাবে আমার উপর জোর খাটাতে পারো না। 2 মিনিট পেরিয়ে গেছে। তুমি একটা বদ্ধ পাগল স্মিথ। তুমি এখানে সুস্থ মানুষের সাথে কি করছো ঈশ্বরই জানেন। কোনো কারণ ছাড়া আমি নিজের সম্পত্তি নষ্ট করতে যাব কেন? এই মামি অমূল্য। তুমি জানো আমি কত কষ্ট করে কত টাকা খরচ করে এটাকে জোগাড় করেছি? তারিফযোগ্য কাজ করেছো। এবার তুমি এই মামিকে এই ছুরিটা দিয়ে কেটে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেবে। আমি যা বলছি সেটা তুমি এক্ষুনি করবে। না 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 না, আমি তা কখনো করবো না, কোনো অবস্থাতেই করবো না। নো, তোমার হাতে সময় বলতে আর 60 সেকেন্ড। এই টেবিলে বসেই অনেকের অনিষ্ট করার ফাঁদ পেতেছ, এবার এই টেবিলেই তোমার ঘিলু পড়ে থাকবে। স্মিথের মুখ দেখে মনে হচ্ছিল তিনি বেলিংহ্যামের রক্ত না দেখে শান্তি পাবেন না। আরও এক পা এগিয়ে তিনি বন্দুকটা বেলিংহ্যামের মাথার আরও কাছে নিয়ে গেলেন। ট্রিগার পেল আঙুলের স্পর্শ। এবার একটা হালকা চাপের অপেক্ষা, তারপরেই একটা গুলি বেলিংহ্যামের খুলি এফোড় ওফোড় করে দেবে। ফায়ারপ্লেসের আগুন এবার স্মিথের চোখেও। প্রথমবার মানুষ খুন করবেন তিনি। তার ওপরের পাটির দাঁত নিচে ঠোঁটটা কামড়ে ধরল। একটা পা এগিয়ে তিনি হাতটা আরো বাড়ালেন একজন দক্ষ শুটারের মতো। এবার লক্ষ্য ভেদ। এক লাফে ছুরিটা তুলে নিয়ে মামির দেহ লক্ষ্য করে ভূতে পাওয়া মানুষের মতো চালাতে শুরু করলেন বেলিংহ্যাম। ক্যাঁচ কোঁচ শব্দ, ছুরির আঘাতে আস্তরণ ছেঁড়ার শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। রক্ত মাংসের বিকল্প হয়ে মাটিতে ঝরঝরিয়ে পড়তে লাগলো মশলা আর নানা শুকনো পদার্থ। হলদে ধুলো আর ধোঁয়ায় পরিবেশ ভারী হয়ে উঠল। ছুরির কয়েকটা বেহিসেবি আঘাতে মট করে শব্দ হলো আর পুড়ে বাদামি হয়ে যাওয়া মামি হাত পা ছড়িয়ে মুখ থুবড়ে মাটিতে পড়ল। স্মিথ বুঝলেন ছুরির আঘাতে তার মেরুদণ্ড ভেঙে গিয়েছে, কিন্তু তিনি রাশ আলগা করলেন না। বন্দুক তাক করে সেই একই রকম কড়া গলায় বললেন, না থামবে না, ওটা ফায়ার প্লেসের আগুনে ছুঁড়ে ফেলো এই মুহূর্তে। বিনা বাক্য ব্যয়ে বেলিংহ্যাম সেটা আগুনে ছুঁড়ে ফেলে দিলেন। যত শুকনোই হোক, খাদ্য তো। আগুনের শিখা নেচে উঠল। মৃতদেহ পাটকাঠির মতো হয়েই গিয়েছিল। এবার জ্বলতে থাকল সেই পাটকাঠির অংশ বিশেষ। ঘর ধোঁয়াতে ভরে উঠেছে। সেই ধোঁয়াতে
নেচে বেড়াচ্ছে একটা আষ্টে গন্ধ। ঘরটা উত্তপ্ত চিমনির মতো হয়ে গিয়েছে, কিন্তু দুজনেই সেখান থেকে নড়লেন না। মিনিট কুড়ি পর ছাইরঙা স্তূপ আর ভঙ্গুর কাঠির মতো এদিক ওদিক ছড়িয়ে থাকা কিছু টুকরোর বাইরে লট নাম্বার 249 এর বাসিন্দার অবশিষ্টাংশ বলতে আর কিছুই রইল না। বেলিংহ্যাম সবকিছু হারানো এক মানুষের মতো চিৎকার করে বললেন, হয়েছে হয়েছে, তোমার শান্তি হয়েছে স্মিথ? এখনো বাকি আছে, তোমাকে ভরসা নেই, সুযোগ পেলেই তুমি আবার নিজ মূর্তি ধরবে, সেই রাস্তা বন্ধ করতে হবে। ওই পাতাগুলো ওর সাহায্যেই তো করতে কাজটা, আমি জানি, ওই পাতাগুলো আগুনে ফেলে দাও। আর কিছু? হ্যাঁ বলো, আর কিছু? হ্যাঁ, ওই প্যাপাইরাস রোলটাও, তোমার ড্রয়ারে যেটা রয়েছে। না 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 না, ওটা 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 কিছুই না, ওটা কিছুই না, দয়া করে ওটাকে ছাড়ান দাও, ওটাকে ওটাকে পুড়িও না, ওটা যা জ্ঞানের হদিশ রয়েছে সেটা অন্য কোথাও পাবো না, প্লিজ, আই বেগ অফ ইউ, প্লিজ। স্মিথ গর্জে উঠলেন, তুমি বের করবে কি? স্মিথ 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 স্মিথ, দোহাই তোমার, বোঝার চেষ্টা করো, আমি তোমায় এই বিদ্যায় তালিম দেবো স্মিথ, যা জানি সব শেখাবো স্মিথ, যদি পড়াতেই হয় তবে আমার এই সংকেতগুলো একটু টুকে রাখতে দাও, প্লিজ স্মিথ, প্লিজ প্লিজ স্মিথ, স্মিথ আই রিকোয়েস্ট ইউ। স্মিথ আর বেলিংহ্যামের উপর নির্ভর না করে এক ঝটকায় এগিয়ে চাবি দিয়ে দেরাজটা খুলে হলদে রঙের গোটানো প্যাপিরাসটা টেনে বের করে আগুন ধরিয়ে দিলেন। তারপর সেটা পায়ের ভারী বুটের আঘাতে ঘষে টুকরো টুকরো ছাইয়ে পরিণত করলেন। বেলিংহ্যাম হুমড়ি খেয়ে পড়ে সেটাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন বটে, কিন্তু স্মিথের সাথে গায়ের জোরে পেরে ওঠেননি। স্মিথ একটা সামান্য ধাক্কায় তাকে কুপোকাত করেন, আকারহীন ছাই ভস্ম এবার বুটের তলা থেকে ধুলোর মতো গোটা ঘরে ছড়িয়ে পড়ল। এই ঘরেই তো প্যাপিরাসটা ছিল, তাই তার শেষ চিহ্ন যে এই ঘরেই ছড়িয়ে পড়বে সেটাই স্বাভাবিক। স্মিথ এবার বেলিংহ্যামের দিকে তাকিয়ে বললেন, আপাতত কাজ শেষ হল, তোমায় সাবধান করেছিলাম কিন্তু তুমি শুনোনি, এই নষ্টামির যজ্ঞ আবার শুরু করলে আমি আবারও উদয় হব, ঠিক এইভাবে, ঠিক এইখানে। স্মিথ বেরিয়ে এলেন ঘরের দরজা বন্ধ করে, এসির দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়লেন আর শুনতে পারলেন ভেতর থেকে একটা চিৎকার ভেসে আসছে, হতাশা আর কান্না মিশে এক হয়ে গোটা ঘরে ঘুরপাক খাচ্ছে। সানডে সাসপেন্সে শুনলেন স্যার আর্থার কনান ডয়েলের লেখা গল্প লট নাম্বার 249, অনুবাদ এবং বেতার নাট্যরূপ পুষ্পল, গল্পের কথক মীর, স্মিথের চরিত্রে সোমক, হ্যারিংটনের ভূমিকায় রিচার্ড, বেলিংহ্যাম লি এবং গল্পের সূত্রধার আমি অগ্নি, হেস্টি পিটারসন স্টাইলসের ভূমিকায় এবং পর্ব পরিচালনায় দীপ, ধ্বনি পরিকল্পনা সৌম্য এবং শুভ, পোস্টার ডিজাইন টিম অ্যাস্টারিস্ক। শেষ হল স্যার আর্থার কনান ডয়েলের লেখা গল্প লট নাম্বার 249। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।